আমার কোন একটা বান্দা যদি আমাকে স্মরণ করে কোন মজলিসের মধ্যে বসে, কোন জান্নাতের বাগানের ভিতরে বসে, আমি মালিক তার স্মরণ করি তার চাইতে উত্তম মজলিসের মধ্যে বসে। এ দোস্ত, আজকে এই এলাকার ভিতরে আজকে কাঠবাউলা বাজার কেন্দ্রীয় মসজিদের উদ্যোগে, বাজার সমিতির উদ্যোগে, মাহফিলের মধ্যে আজকে মুষ্টিময় আমরা কতকগুলো লোক বসে গিয়েছি। আরে এই মুহূর্তে আমার মালিক কি করছেন, কি করছেন? এ দোস্ত, বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো তোমার কত দাম, তোমার কত মান, তোমার কত সম্মান। তুমি একবার বোঝার চেষ্টা করো এই জান্নাতের বাগান ছেড়ে কেমন করে তুমি উঠো, এই জান্নাতের বাগান থেকে, ন্যাক থেকে কিভাবে তুমি বঞ্চিত হও। আরে এটা তো গুনাহ মাফের মসজিদ, গুনাহ মাফের মসজিদ। আমার মালিক এখন কি বলছেন? আমার মালিক ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, এরে ফেরেশতারা, দুনিয়ার জমিনে আমি যখন আমার বান্দা বানাইতে চেয়েছিলাম তখন তোরা বলেছিলি আতাজালু ফিহা মান ইউসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। এই মালিক, দুনিয়ার জমিনে মানব জাতি বানাবার দরকার নাই, মানব জাতি বানাবার দরকার নাই। এরা যে দুনিয়ার জমিনে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত ঘটাবে, এই মালিক তাদেরকে বানানোর দরকার নাই। ওয়া নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসুলাক, আমরাই তার ইবাদতের জন্য যথেষ্ট, আমরাই তোমার তাসবিহ পড়ার জন্য যথেষ্ট। আমার মালিক সেদিন বলেছিলেন ইন্নি আলামু মা লা তা'লামুন, এরে ফেরেশতারা আমি আমার বান্দা সম্পর্কে যা জানি তোরা তা জানোস না, তোরা তা জানোস না। আমার মালিক এই মুহূর্তে তিনি অহংকার করে বলছেন, আমার মালিক গর্ব করে আমাকে আপনাকে নিয়ে বলছেন, আহারে তাকা দেখ ফেরেশতারা, আজকে কাঠবাউলা এই বাজারের মধ্যে, এই জান্নাতের বাগানের ভিতরে, ছোট্ট পরিসরে এই জান্নাতের এই বাগানের ভিতরে আমার যে বান্দাগুলো এসে জমে জমে বসে গিয়েছে কোরআনের কথাগুলো শুনবার জন্য, এত কষ্ট করে এত গভীর রজনী পর্যন্ত বসে আছে। ও ফেরেশতারা বলতো দেখি আমার এই বান্দাগুলো কি মারামারি করে, আমার এই বান্দাগুলো কি কাটাকাটি করছে? বলে না মালিক, কাটাকাটি করেও না, মারামারি করেও না। আমার মালিক এবার বলছে এরা যে এত ধৈর্য সহকারে বসে আছে, ও ফেরেশতারা বলতো দেখি এরা আমাকে দেখেছে? বলে না মালিক, আপনাকে দেখে নাই, এরা আমার নবীকে দেখেছে। না মালিক, আপনার নবীকে দেখে নাই, এরা আমার জান্নাত দেখেছে। না মালিক, আপনার জান্নাত দেখে নাই, এরা আমার জাহান্নাম দেখেছে। না মালিক, আপনার জাহান্নাম দেখে নাই। আবার মালিক তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, এরে ফেরেশতারা শোন, শোন, ভালো করে শোন, আমার যেই বান্দাগুলো আমাকে দেখে নাই, আমার যেই বান্দাগুলো আমার নবীকে দেখে নাই, আমার যেই বান্দাগুলো আমার জান্নাত দেখে নাই, আমার যে বান্দাগুলো আমার জাহান্নামকে না দেখে এত গভীর রাত্র পর্যন্ত কিছু পাওয়ার আশায়, কিছু পাওয়ার আশায়, গুনাহ মাফের আশায় আমার যে বান্দাগুলো এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে বসে আছে, চাতক পাখির নেই তাকা তাকা বয়ে যাচ্ছে, এ ফেরেশতারা শুইনা রাখ, শুইনা রাখ। আমার বান্দাগুলো যদি কোরআন শুনে, কোরআন বুঝে যদি তার উপরে আমল করতে পারে, আমি মালিকের একটা জাতের কসম খেয়ে বলছি, আমি আল্লাহ তাদের জিন্দগির গুনাকে মাফ করে তাদেরকে জান্নাত হিসাবে কবুল করব। এর দোস্ত, আজকে তোমার কাছে এই আজকে এই মাহফিলটা তোমার কাছে মনে হয় কিছুই না, এই কিছু লাইট আর কিছু মাইক আর কিছু সামিয়ানা টানায়া তোমার কাছে এই জায়গাটা ছোট্ট মনে হয়। আরে দোস্ত, এটা একটা জান্নাতের বাগান, এটা তো গুনাহ মাফের মসজিদ। আরে এই গুনাহ মাফের মসজিদের মধ্যে মালিক আজকে অনেক বান্দারে মাফ করবেন, অনেক বান্দারে মাফ করবেন, তুমি কেন বঞ্চিত হও? এ দোস্ত, আজকে রাস্তা দাঁড়ায় দাঁড়ায় তুমি কথা শুনছো তাই না? এ দোস্ত, তুমি কেন রাস্তা দাঁড়ায় দাঁড়ায় কথা শুনছো? আসো গুনাহ মাফের মসজিদের মধ্যে আসো। আবার মালিক এভাবে করে ডাকি ফাফিরু ইলাল্লাহ, এর বান্দা আয় আয়, আমি মালিকের দিকে আয়, এর বান্দা আমি মালিকের দিকে আয়। আমি গুনাহ করতে জানি, তোমার আমার গুনাহ করার দ্বারা তুমি আমি খুব সক্ষম, কিন্তু গুনাহ মাফ চাইতে জানি না। গুনা যদি মাফ হয় তাহলে শুইনা রাখ, দৌড়া সেদিকে, ওই জান্নাতের দিকে দৌড়া, যেই জান্নাত আসমান এবং জমিন বিস্তৃত। চিল্লা কর সুবহানাল্লাহ,
ওরে দোস্ত, একটু ভালো করে শোনার দরকার, একটু ভালো করে শোনা যান আজকের কথাগুলো। আজকে আপনাদের কাছে আসছি কিছু পাবার আশা নাই, আমি আপনাদের কাছে আসছি দিলের কিছু ব্যথা বোঝাবার জন্য। এত দূর থেকে আসছি, কেন আসছি জানেন? আজকে আমার এই মহমিন বৃহত্তর ময়মনসিংহ এলাকার এই মানুষগুলোর সাথে কিছু দিলের কথা বোঝাবার জন্য। আরে আমার কণ্ঠ এত ভালো না, আমার এলমের কোনো যোগ্যতা নাই, এই মঞ্চের ভিতরে আমার ডানে এবং বামে আমার থেকে এলমে লোকগুলো বসা আছে, আমার থেকে ভালো ভালো আলেমরা বসা আছে, তারা অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে, কিন্তু আমি গুনাহগার আপনাদের কাছে আসছি দু চারটা দিলের ব্যথা বোঝাবার জন্য, উম্মতের কাছে কিছু কথা পৌঁছায় দেবার জন্য। ও দোস্ত, আমার মালিক কি কইটা বোঝায় বলেন? এরে বান্দা শোন শোন শোন, কোন দিকে দৌড়া? আরে তুমি আমি যখন গোড়া করি আমার মালিক কি বলেন জানো? আমার মালিক বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এরে মানুষ, এরে মানুষ, কোন জিনিস তোরে আমি রব্বে করিম থেকে তোরে ফিরা দিল? ও দোস্ত, তুমি জানো না, তুমি গুনাহ মাফের জন্য তুমি আজকে এখানে বসবা না, তাই না? তুমি ভালো করে শুনে নাও, আমার মালিক তো প্রথম আসমানে গভীর রজনীর মধ্যে আসেন, এই তো এই মুহূর্তে আমার মালিক প্রথম আসমানে এসে আমার মালিক এভাবে করে ডাকতে থাকেন, আলা বিন মুস্তাগফিরিন ফাগফির লানা। আছনি আমার কোনো বান্দা, আছনি কোনো বান্দা, যে আমি মালিকের কাছে গুনাহ নিয়ে মাফ চাইবা, আমি মালিক তার জিন্দিগির গুনাহে মাফ করবো। এ দোস্ত, দুনিয়ার একজন প্রশাসনের লোক দুনিয়ার একজন অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য। আমার মালিক বলেন, না রে বান্দা, না, আমি তোরে খুঁজি শাস্তি দেবার জন্য না, শাস্তি দেবার জন্য না। আরে আমি মালিক কেন খুঁজি, কেন খুঁজি? আমি মালিক তো তোরে খুঁজি, তোরে ধুয়ে বুঝে গুণাগুলোকে পরিষ্কার করে আমি আমার কুদরতি কুলের মধ্যে তুলে নেবার জন্য। এরে দোস্ত, তুমি ভাবছো তোমার মার মনে অনেক মায়া, তাই না? তুমি ভাবছো তোমার মায়ের মনে অনেক দরদ, তার তোমার মায়ের মনে অনেক ভালোবাসা। আরে না 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 না, মায়ের মনে কি ভালোবাসা, মায়ের মনে কোনো ভালোবাসাই নাই, হাজার গুণ বেশি আমার মালিকের মনের ভিতরে ভালোবাসা। ও দোস্ত, আমার মালিকের মনের ভিতরে কেনই ভালোবাসা থাকবে না? কারণ তোমারে আমারে বানাইতে যে আমার মালিক কত কত তিনি নিজের হেকমত খাটাইছেন, আমার মালিক কত মহাব্বত করে হৃদয় দিয়ে ভালোবাসা দিয়ে তোমারে আমারে বানাইছেন। ফেরেশতাদের সাথে পরামর্শ আমার মালিক বলছেন, ও ফেরেশতারা, আসমান বানা, জমিন বানা, এভাবে করে করে আমার বান্দার হাত বানা, আমার বান্দার পা বানা, আমার বান্দার বডি বানা, আমার বান্দার বুক বানা, আমার বান্দার পিঠ বানা। এরে ফেরেশতারা আমার বান্দার এই চেহারাটা তোরা বানে, আমার বান্দার চেহারাটা তোরা বানে, আমার বান্দার চেহারাটা আমি মালিক আমার কুদরতি হাত বাড়া বাড়া আমি আমার বান্দার চেহারাটাকে ডইলা ডইলা বানাবো। আমার মালিক এভাবে করে করে যে আল্লাহ আসমান বানাইবার সময় নিজের হাতটা লাগাই নাই, যে আল্লাহ জমিন বানাইবার সময় নিজের হাত লাগাই নাই, যে আল্লাহ নিজের ঘর কাবা বানাইবার সময় নিজের হাত লাগাই নাই, সেই আল্লাহ তো আমার আপনার চেহারাটাকে ধইরা ডইলা ডইলা বানাইছে, বানানোর পরে ঘোষণা দেয়, ওয়া তিন ওয়া যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চার চারটা জিনিসের কসম খায় আমার মালিক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবিম। এর বান্দা সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে আমি মালিক তোরে বানাইছি। কোন মালিকের সাথে তুমি নাফরমানি করো, কোন মালিকের সাথে তুমি নাফরমানি করো? কে দিল তোমার এই সুন্দর চেহারা, কে দিল তোমার এই সুন্দর বডি? আরে তুমি আজকে সেই মালিকের সাথে নাফরমানি করো, আরে সেই মালিকের সাথে আজকে তুমি নাফরমানি কেমন করে করো? ও দোস্ত, তোমার একটা কথা বইলা যাই, ও আমার বৃদ্ধ বাবা, আমার নৌজোয়ান যুবক ভাইয়ারা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, এই চেহারাটা তোমার মালিক দিছে কেন জানো? জানো, একমাত্র দিছে তার কাছে মাথাটাকে রথ করার জন্য। কুকুর শুকুর একদিকে তাকা দেখো, এদের চেহারা নত, একজন একটা বিড়াল একটা গরুর দিকে তাকায় দেখো, এর চেহারাটা নত। আমার মালিক বলেন, পৃথিবীর কারো কাছে মাথা নত করবি না রে বান্দা, মাথা যদি নত করতে হয় আমি মালিকের কাছে করবি, মালিকের কাছে করবি। তুমি ভালো করে বই জানো, ভালো করে বই জানো, এই চেহারাটা দিয়া, এই জবানটা দিয়া কেমন করে তুমি মিথ্যা কথাটা কও, এই জবানটা দিয়া কেমন করে তুমি গানের আওয়াজ চলো, এই জবানটা দিয়া কেমন করে তুমি বিড়িটা খাও, এই জবানটা দিয়া কেমন করে তুমি গাঞ্জাটা খাও, এই জবানটা দিয়া কেমন করে তুমি ফ্যান্সি ডিলটা খাও। আরে আমার তো মাথায় ধরে না, আমার তো বিবেকে আসে না, কারণ এই মালিক তোমার এই জবান দিছে। পৃথিবীর কোনো নায়ক নায়িকা, পৃথিবীর কোনো গায়ক গায়িকা তোমার এই জবান দেয় নাই, এই জবান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ দিছে। আমার আল্লাহ কই বান্দা তোরে ফেলে দেবার জন্য আমি পাঠাই নাই, আমি তোরে ধইরা ধুইয়া মুইসা পরিষ্কার করে তোর নিছি। এজন্য দোস্ত আমার মালিক এভাবে ডাক দিয়া কয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এরে বান্দা, গুনাহ যদি কইরা ফেলাস সমস্যা নাই, সমস্যা নাই, আমি মালিকের রহমত থেকে তুই নইরা সইস না। ও দোস্ত, আমার মালিক এভাবে বইলা আমার হাবিবের মাধ্যমে জানা দেয়, আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ পাক জানা দেয়। আহারে যখন কোনো বান্দা গুনাহ করছে, গুনাহ করার
পরে যখন নাকি গুনাহটা বুঝতে পারছে, গুনাহ বুঝা যখন নাকি চোখের পানি ছেইরা মালিকের কাছে মাফ চায়, আমার নবী জানায় দেয় আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যখন কোনো একটা মানুষ গুনাহ করছে, গুনাহ করার পরে যখন নিজের গুনাহের উপরে ভুল বুঝে অনুতপ্ততা স্বীকার করে, আমার মালিক এভাবে বলেন বা হাবিবের মাধ্যমে জানায় দেয়, সে ব্যক্তি গুনাহ করার পরে গুনাহ থেকে যখন তাওবা করলো, গুনাহ থেকে তাওবা করার পরে তার অবস্থা এমন হয় তার আমল নামায় যেন কোনো গুনাহই নাই। এজন্য আমি বলি আসো মালিককে একটা ডাক দেই, একটু চোখটাকে বন্ধ করা, দিলটাকে নরম করা, একটা আল্লাহ বলে ডাক দাও না, হাতটা উঠে একবার ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও না আল্লাহ, দিলটাকে নরম করা একটা ডাক দাও আল্লাহ, আমাদের জিন্দগির গুনাগুলোরে তুমি মাফ করো, আয় আল্লাহ আমাদের পিতা মাতার গুনাগুলোরে তুমি মাফ করো, আয় আল্লাহ এলাকার সমস্ত মুর্দাগানের গুনাগুলোরে মাফ করো, আয় আল্লাহ এই এলাকার যারা বেঁচে আছে সকলকে তুমি কবুল করো, আয় আল্লাহ আমাদের এই মজলিসকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। দোস্ত আমি আপনাদেরকে বুঝাইতে চাই কি জিনিস বুঝাইতে চাই, এই দুনিয়াটা আপনার কাছে আমার কাছে বড় কিছু মনে হয়, আরে এই দুনিয়া আমার আপনার কাছে বড় কিছু মনে হতে পারে, কিন্তু দুনিয়া আসলে কিছু না, দুনিয়া কিছু না। এই যুবক তুই আজকে এখনো পর্যন্ত রাস্তায় ঘুরস, আজকে এখনো পর্যন্ত রাস্তায় ঘুরতেছস, আরে দোস্ত কালকেও ঘুরতে পারবি এই কথা, এই কালকেও পর্যন্ত ঘুরতে পারবি, কিন্তু এমন গুনাহ মাফের মজলিস আর তুই পাবি না, কথা কন না কেন? আরে দোস্ত তুই আজকে তুই রাস্তার মধ্যে ঘুরস, তুই এই কথা ভেবে বসে আছস, আগামীবার তুই মজলিসের মধ্যে বসবি, আরে দোস্ত তোর এই গ্যারান্টিটা কে দিল? শোন, এই হায়াতের ব্যাপারে তোর একটা কথা বইলা যাই, এই দুনিয়ার জিন্দগির ব্যাপারে তোর একটা কথা বইলা যাই দোস্ত, এই দুনিয়ার জিন্দগি আমার মালিকের কাছে কিছু না, এই দুনিয়ার জিন্দগি কেমন জানস তুই, আমি দুনিয়ার জমিনে মুসাফির, কবির বাসায় শোনো কবি কি বলে, হম সব মুসাফির হে ওই আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হয় কুই পিছে রওয়ানা, এই দুনিয়ার জমিনে তুমি আমি হলাম মুসাফির, তুমি আমি কেমন মুসাফির? ও দোস্ত জ্ঞানবান মুসাফির তো সে বড় সামান নেয় না, অল্প সামান এসে চলতে থাকে, আরে দোস্ত তুমি ভালো করে বই জানাও কেমন মুসাফির তোমার, আমার এই দুনিয়ার জমিনে আসার ক্ষেত্রে সিরিয়াল আছে, মাবার যাবার ক্ষেত্রে কিন্তু কোনো সিরিয়াল নাই। ওরে দোস্ত তুমি একটা জিনিস দেখো নাই, আজ থেকে 6-7 দিন আগে এই একটা বরিশাল গামী একটা বরগুনাগামী একটা লঞ্চ যাচ্ছিল, আরে ওই অবস্থায় 500 যাত্রী নিয়ে রওনা দিছে, ওই লঞ্চটার ভিতরে অনেক মানুষ ছিল যাদের স্বপ্ন ছিল বাড়ি যাবে, বাড়ি যে আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করবে, আনন্দ করবে, কিন্তু আমার মালিকের হুকুম হয়ে গেছে এদের হায়াত শেষ। আরে এমন অবস্থা হয়েছে যে পানির উপরে, পানির একটা বড় শত্রু হলো, আগুনের শত্রু হলো পানি, ওই পানির উপরে লঞ্চের মধ্যে আগুনটা লাগছে, আরে সেই পানিও কিন্তু আগুনটাকে নেভাতে পারে নাই, আরে সেই জায়গার ভিতরে অনেকগুলো মানুষ অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। ও দোস্ত তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এক বাবা সে সাক্ষাৎকার দিচ্ছে, আরে ও আমার সাংবাদিক ভাইরা, আমি আমার সন্তানকে নিয়ে যখন নাকি আমি আগুন থেকে বাঁচবার জন্য লাফ দিলাম, 1.5 ঘন্টা পর্যন্ত আমি পানির মধ্যে সাঁতরালাম, আমার সন্তানটাকে নিয়ে আমি যখন সাঁতরায়া আমি যখন কিনারার মধ্যে গেলাম, তাকা দেখে আমি ভাইটা আছে আমার সন্তান ভাইটা নাই, ওই মানুষগুলোরে তুমি যা জিগাও, ওই মানুষগুলোরে তুমি যা জিগাও, তাদের কাছে হায়াতটা কি, তাদের কাছে হায়াতটা কি, তাদের কাছে হায়াতটা কি? এই দোস্ত তুমি শোনো, ওই মানুষগুলোর মধ্যে একটা মানুষ, সে তার মা তার সন্তানের ব্যাপারে বলছে, আমার যখন আগুন লেগে গেল, আমি যখন দেখতেছিলাম আগুনটা লেগে গেছে, এই মুহূর্তে আমার সন্তানটারে আমি বুকের মধ্যে ছোট্ট সন্তানটারে জড়ায় ধরলাম, আমার সন্তান আমার ডাক দেয়া কই, মা বাঁচতে যদি হয় দুজনে একসাথে বাঁচবো, ও মা মরতে যদি হয় দুজনে একসাথে মরবো। ওরে দোস্ত তুমি জানো না ওই মুহূর্তে ওই সন্তান এবার মাকে ডাক দিয়ে, মা এবার সন্তানকে ডাক দিয়ে, হে রে সন্তান দুনিয়ার জীবনে তোরে কত মারছি, তোরে আঘাত করছি, এরে তোরে কত মার দিছি ভালো রেজাল্টের জন্য, তোরে কত বকা দিছি, এরে সন্তান তুই আমারে পাপ করে দিস, যদি সাক্ষাৎ হয় দেখা হয় তোর সাথে হাসরের মাঠে দেখা হবে,
আমার কবির বাসায় কবি বলেন, জগা জি লগানে কে লিয়ে এ দুনিয়া নেহি হে, এই বরাদ যা হে তবাসা নেহি হে। মন লাগানোর জায়গায় দুনিয়া না, মন লাগানোর জায়গা দুনিয়া না। মন লাগাইবা তো ওই জান্নাতের মধ্যে লাগা দিবা, আখিরাতের জন্য জাগা দিবা, আখিরুল আবাদের সাথে লাগা দিবা। এই দুনিয়া হলো কেমন জানো, এই দুনিয়া হলো পরকালের সামান জোগাড় করার জায়গা। ও দোস্ত, এই দুনিয়ার জমিনে তুমি আইসা কেমন হয়ে গেছি, আহারে এই দুনিয়ার জমিনে আইসা তুমি আমি যেভাবে মনে চাই সেভাবে চলছি, আহারে ঘুরিও কিন্তু এভাবে আসমানে উঠা, আসমানের মধ্যে বিভিন্ন দিকে নকটা কাটে আর ঘুরে আর বলে আমারে কেউ পাবে না, আমারে কেউ ছোবে না। আরে কবির বাসায় শোনো, কাগজ কাটকার গুড়ি বানা কর উড়া দিয়া আসমান মে, গুড়ি বেচারা কা ক্যা হাল হে রস্সি মেরে হাতো মে। আরে কাগজ কাইটা গুড়ি বানায়া যখন আসমানের মধ্যে উড়া দিছি, আসমানের মধ্যে ঘুরি যায় এভাবে উড়ে আর বলে আমারে কেউ পাবে না, আমারে কেউ ছোবে না। আরে যখন নাকি সন্ধ্যা গণায় আসে এমন তো অবস্থায়, গুড়ির মালিক যখন ডুড়ি ধরা টান দেয় গুড়ি আর আসমানে থাকতে পারে না। তোমার আমার হায়াতটাও কিন্তু তাই, তোমার আমার হায়াতটাও কিন্তু তাই। এ দোস্ত কোন দুনিয়ার আশায় বসে আছো, আমার মালিক তোমার আমার হায়াতের বেলায় কি বলে শোনো। আমার মালিক বলেন, আমার হায়াতুর দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এ দোস্ত ভালো করে শোনো, আমার মালিক আবারও বলেন, আমার হাযিহিল হায়াতুর দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। এই দুনিয়ার হায়াত তোর আমার কাছে কেমন জানো, আমার কাছে হলো খেলার ছল। ও দোস্ত বিদ থেকে মাটিয়েই না, তুমি আমি ছোট্ট ছোট্ট ঘর বানাইছি, ছোট্ট ছোট্ট পাতিলা বানাইছি, ছোট্ট ওই পাত্রের ভিতরে পাতা দিয়ে তুমি আমি তরকারি বানাইছি, ওই পাতিলার ভিতরে তুমি আমি বালি দিয়ে চাল বানাইছি। ও দোস্ত যখন নাকি এভাবে খেলতে থাকতাম, ছানাবাতি আর জোনাবাতি খেলতে থাকতাম, সন্ধ্যা যখন গণায় আসতো ডাক দিত, মা ডাক দিত, বাবা ডাক দিত, এরে আবদুল্লাহ এরে আব্দুর রহমান ঘরে আয়, তখন কিন্তু ওই খেলতে পারতাম না, খেলতে পারতাম না। আমার মালিক মুজা এরে বান্দা ফোর, এরে বান্দা ফোর, তোর হায়াতটা আমি মালিকের কাছে কেমন। আমার মালিক, আমি মালিকের কাছে, তোর হায়াতটা খেলার চললো, খেলার চললো। আমি যখন নাকি তোর সময় গণায় আসবে, হায়াতের দৌলত যখন শেষ হয়ে যাবে, যখন তুই ওই গরিব মালিক যেমনিভাবে টান দেয়, তখন আমি মালিক তোর মালে আমি মালাকুল মাউত আজরাইলের মাধ্যমে টান দিব। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন, যখন আমি মালাকুল মাউত আজরাইলের মাধ্যমে একটা টান দিব, দুনিয়ার জমিনে তুই এক সেকেন্ড থাকতে পারবি না, এক সেকেন্ড থাকতে পারবি না। এই জন্য এই দুনিয়ার জমিনে আইসা নিজেরে বাহাদুর ভাই বোনা। তুমি ভাবছো দোস্ত এই দুনিয়ার জমিনে তুমি ক্ষমতার বলে দুনিয়ার জমিনে টিকা থাকবা, আরে না না না, ক্ষমতার বলে যদি কেউ পৃথিবীর বুকে থাকতো থাকতে পারতো ফেরাউন, ক্ষমতার বলে যদি এই পৃথিবীর বুকে থাকতো থাকতে পারতো নমরুদ, আরে না 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 না। তুমি ভাবছো তুমি অর্থের বলে দুনিয়ার জমিনে টিকা থাকবা, আরে না, দুনিয়ার জমিনে যদি অর্থের বলে টিকে থাকতো থাকতে পারতো সাদ্দাত, যে নাকি অর্থ দিয়ে আহারে এত অর্থ তার ছিল দুনিয়ার জিন্দগির মধ্যে, আল্লাহ জান্নাতের বর্ণনা শুনি না, সে জান্নাত পর্যন্ত বানাইছে। তার আখের অবস্থা শোনো, তার আখের অবস্থা এমন হয়েছিল, সে কিন্তু মারা যাবার হালতটা এমন ছিল, আরে জান্নাত বানায় যখন নাকি সে পুরো বহর নিয়ে রওনা দিছে জান্নাত ডুববে, আমার মালিকের ফরমান হয়ে গেছে, ভিখারি যায় দাঁড়ায় রয়েছে, তার জান্নাতের সামনে জিজ্ঞাসা করে কে তুমি, আমারে চিনো না, আমারে চিনো না, আমি হলাম মালাকুল মাউত আজরাইল। তখন তার কাপন উঠা গেছে, বলতেছে ওরে আজরাইল ভাই, ওরে আজরাইল ভাই, আমারে মাফ করে দে, আমারে মাফ করে দে, একটু সময় দে, একটু সময় দে, আমি একটু জান্নাতের ভিতরে ঢুকতে চাই, জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে আমি জান্নাত বানাইছি, আমার একটু ঢুকবার দে আমার এই অবস্থার ভিতরে। আহারে তখন কিন্তু তোমরা জানো দোস্ত, ওই মালাকুল মাউত আজরাইল ওই মুহূর্তে তার রূহটাকে কবজ করছে, একটা পা ছিল তার ঘোড়ার উপরে, আরেকটা পা ছিল জমিনের মধ্যে। আমার মালিক যখন জিজ্ঞাসা করে আজরাইল কার জন্য পৃথিবীর বুকে তোমার খুব মায়া লাগছে, তখন ওই অবস্থায় আজরাইল বলে আল্লাহ ওই সাদ্দাদের জন্য আমার বড় মায়া লাগছিল, সে চেয়েছিল একটু জান্নাতে ঢুকবার জন্য। আমার মালিক তখন ডাক দিয়ে কি কয় জানো, এ যে আজরাইল শুই না রাখ, আমারও তার জন্য মায়া লাগছিল, সারা জীবন নাফরমানি করলে কি হবে, কিন্তু তার জন্য আমার এত মায়া লাগছিল, কিন্তু এই নাফরমান আমার বাপদাটা, তোর কাছে যদি মাপটা না চায়, আমি মালিকের কাছে মাপটা চাই, তো আমি শতভাগ মায়ার নজর নিয়ে মহাব্বতের নজর নিয়ে তার দিকে তাকাছিলাম, তাকাছিলাম। মায়ার নজর নেওয়ার তার দিকে তাকা আছে, এই নাফরমানটা যদি তোর কাছে মাপটা না চায়, আমি মালিকের কাছে মাপ চাইতো, আমি তার জিন্দগির গুণাগুলোরে মাফ করে দিতাম।
দোস্ত মালিক চির নাই, মালিক চির নাই, মালিক চির নাই, তো মালিক চির নাই, মালিক কত দয়াবান, কত মেহেরবান, হে দোস্ত আমার মালিককে চিনার চেষ্টা করো, চিনার মালিককে চিনার চেষ্টা করো, চিনার তুমি জানো না, জানো না, জানো না, আমার মালিক কত দয়াবান, আমার মালিক কত মেহেরবান, বান্দারে শুধু মাফ করতে চান, মাফ করতে চান। হ্যাঁ দোস্ত, বনি ইসরায়েলের একজন লোক ছিল যে নাকি 99টা খুন করার পরে পাদ্রির কাছে গেছে, যা কয়ে ও পাদ্রি 99 খুন করছি, আমার আল্লাহ মাফ করবেনি, কয়ে মাফ তোমার হতে পারে না, তুমি 99 খুনকারী। তারপরে পাদ্রিকে খুন করে আবার 100 খুন করছে, মনের ভিতরে চিন্তা আসছে আমি মাফ চাবো আল্লাহর কাছে, রওনা দিয়েছে দোস্ত তুমি জানো না আলেমের কাছে, দিনদার একজন ব্যক্তির কাছে, আল্লাহওয়ালার কাছে রওনা যখন দিয়েছে, রওনা দেওয়ার পরে এবার রওনা দিয়ে দিয়ে যেতে যেতে এমতো অবস্থায় তার হায়াতের জিন্দগি শেষ, আবার মালিক মালাকুল মাউত আজরাইল পাঠায় দিছে, কিন্তু সে আল্লাহওয়ালার কাছে পর্যন্ত পৌঁছতে পারে নাই। আরে আমার মালিক তো বান্দার দিকে নজর দিয়ে তাকায় থাকে, এই তো হুজুর বায়ান করে গেল, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়ালা আজসাকুম, অর্থাৎ তোমাদের চেহারার দিকে আল্লাহ দেখেন না, তোমাদের দেহের দিকে দেখেন না, ওয়ালা কি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমাদের অন্তরের দিকে আমার মালিক দেখেন। আরে দোস্ত, যখন নাকি ওই বান্দাটা শত আশা নিয়া, শত ভালোবাসা নিয়া যখন রওনা দিছে মাফ চাওয়ার উদ্দেশ্যে, আরে ওই মুহূর্তে যখন তার মালাকুল মাউত আজরাইল রূহটাকে কবজ করছে, যখন মানুষ মারা যায় দুইটা হালত হয়, একটা হালত তার হয় এমন, তার মারা যাওয়ার পরে নেককার ফেরেশতা তার রূহটাকে নেওয়ার জন্য আসে, বদকার ফেরেশতারাও তার রূহটাকে নেওয়ার জন্য আসে, দুই ফেরেশতা যখন এই মাইয়াতের রূহকে টানাটানি করছে, আমার আল্লাহ তিনি দেখতেছেন, দেখতেছেন। ও দোস্ত, ওই ব্যক্তি নেককার রূহওয়ালা অর্থাৎ নেককার ওই ফেরেশতারা এবার বলছে, দলিল দিচ্ছে, আল্লাহ ও তো নেক গুনাহ মাফ চাওয়ার জন্য আল্লাহওয়ালার বাড়ির কাছাকাছি চলে আসছে, যার কারণে তারে আমরা নিতে চাই। বদকার ফেরেশতারা বলতেছে, অর্থাৎ বদকার যে বদকারের রূহ যে কবজ করে, ওই ব্যক্তিরা ওই ব্যক্তি ওই সাহাবীরা ওই ওই এইভাবে ফেরেশতারা বলতে লাগলো, ও আল্লাহ আমরা তারে নিতে আসছি কারণ সে গুনাহগার, 100 খুন করছে। আমার মালিক ওই অবস্থায় কি করছে জানো? আমার মালিক ওই সময় বলতেছে, ও ফেরেশতারা তাহলে তার মাপ, তার মাপতে থাক, তার রাস্তাটা মাপতে থাক, তার মাপ যদি নেককার আল্লাহওয়ালার বাড়ির কাছাকাছি চলে যেয়ে থাকে তাহলে নেককার ফেরেশতারা তোরা নিয়ে যাবে। আহারে দোস্ত তুমি জানো না, যদিও দূরত্ব তার ছিল সে পৌঁছতে পারে নাই, আমার মালিক তার রাস্তাটাকে এত বাড়ায় দিছে, এত বাড়ায় দিছে, আল্লাহওয়ালার বাড়ির প্রতি তার রাস্তাটা বাড়ায় দিছে, তাকে আল্লাহ পাক নেককার বান্দা হিসাবে কবুল করে নিয়েছে। এ দোস্ত আমার মালিককে চিনার চেষ্টা করো, আমার মালিককে চিনার চেষ্টা করো, আমার মালিক তো এমন দয়াবান, আমার মালিক তো এত মেহেরবান। আজকে গভীর রজনীর মধ্যে তুমি একটা চিন্তা করে দেখো, বালিশের মধ্যে মাথাটা লাগায় দেখো, এই দুনিয়ার একজন মানুষ, এই দুনিয়ার মেম্বার, দুনিয়ার চেয়ারম্যানের আমি তুমি যদি অবাধ্য হয়ে যাই, আমার তোমার উপরে জুলুমের নির্যাতনের স্টিম রোলার চলতে থাকে, কত অবাধ্য তুমি আমি হই, নামাজ পড়ি না, রোজা করি না, এই অথচ তিনি আমাদেরকে হায়াত দিতে, তিনি আমাদেরকে সব করার জন্য দিছে, তিনি আমাদেরকে সব খাওয়াচ্ছেন, তিনি আমাদেরকে পড়াচ্ছেন, কিন্তু তুমি আমি কত অবাধ্য, কত অবাধ্য, তিনি আর বিধান পর্যন্ত মানি না, 24 ঘন্টা, 24 ঘন্টার ভিতরে মাত্র 2 ঘন্টা চেয়েছেন নামাজের জন্য, বছরের ভিতরে মাত্র 12 মাসের ভিতরে 30টা দিন চেয়েছেন রোজার জন্য। আরে দোস্ত মাল হইলে বলছেন জাকাত দেওয়ার জন্য, আরে দোস্ত মাল হইলে বলছেন একটু হজ করার জন্য, কিন্তু দেই না, করি না, করি না, কিন্তু তারপরও তোমারে আমারে পাকড়াও করে না, কেন জানো? তার মনের ভিতরে মায়া বেশি, দয়া বেশি, কয় বান্দারে বানাইছি, বান্দারে মারবার জন্য বানাই নাই, আমার বান্দা বুঝবে, আমার দিকে আসবে, আমি আল্লাহর কাছে আইসা মাপ চাবে, আমি আল্লাহ জিন্দগির গুনারে মাফ করে দিব। এজন্য আমার ভাই, আমার বন্ধু, আমি তোমাদেরকে বইলা যাই, এই জীবনের প্রতি, এই জীবনটা তোমার কাছে এমন, তোমার কাছে বড় মনে হতে পারে, কিন্তু আমার আল্লাহর কাছে কিছু না, এই জীবনের প্রতি তোমার এই রঙিন জীবনের মধ্যে পইড়া তুমি কিন্তু ভুইলা যাও না আখরাতকে। ও দোস্ত আমি তোমাদেরকে বুঝাইতে চাই, আল্লাহর নাম আসতে নিব না, জোরে নিব, জোরে বলতে হবে, আসতে নিব না, জোরে নিব। এজন্য সেই আল্লাহর মহা, আল্লাহর মহাব্বত আমার অন্তরে কম থাকবে না, বেশি থাকবে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা ইমানদারের অন্তরে সবচাইতে বেশি। চিল্লা এখন সুবহানাল্লাহ। আপনাদের বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগতেছে? আমার কথাগুলো মনে হয় বেশি ভালো লাগতেছে না, এই জন্য দুই একজন ওটা বাসা করতেছে। ওনাদের কি কোনো সমস্যা আছে? ডায়াবেটিসের রোগী আছেন? কারা কারা হাত উঠান? নাই এখানে,
একজন আছেন, দুইজন আছেন, নাকি একজনই আছে মাত্র? অতএব আপনাদেরকে উঠা বসা করার তো প্রয়োজন নাই। আমি আপনাদেরকে কথা বলি, আমাকে দেরি করে বসাইছেন, আগে যদি বসাইছেন আগে কিছু কথা বলতে পারতাম। অতএব দেরি যেহেতু আইছে, দশ বিশ মিনিট চলবে তো নাকি? চলবে দশ মিনিট? দশ মিনিট সারা রাত? সারা রাত? আরে আল্লাহ, সারা রাত বলে ফজরের নামাজ লাগবো না? ওয়াজের দাম বেশি না ফজরের নামাজের দাম বেশি? জোরে বলেন। অতএব ফজরের নামাজ যদি কেউ পড়তে পারে তাহলে তার জন্য কামিয়াব, কারণ আল্লাহ পাকের বিধান ফরজ ইবাদত, ফরজ ইবাদতের মূল্য বেশি এই ধরনের নফল ইবাদত থেকে। এটা তো আমি আপনি শুনলাম, উপকার অবশ্যই আছে। আরেকটা কথা আপনাদেরকে বলি, এই সমস্ত ওয়াজ মাহফিল বেশি বেশি শুনবেন, কারণ আল্লাহ পাক বলতেছেন ফাযাক্কির ইন্না ফাযিল যিকরা। আহ নবী, আপনি কি করেন মানুষের মাঝে ওয়াজ করেন, ওয়াজ করেন, এর উপকার অবশ্যই আল্লাহ পাক, আমি আল্লাহ দান করব। চিল্লা এখন সুবহানাল্লাহ। এরা আমি যে এখানে বসছি, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? বিরক্ত হচ্ছেন না তো? আমি আপনাদেরকে বলি, কেউ উঠা বসা করবেন না, আমি অল্পক্ষণের মধ্যে ছেড়ে দিব। আমি এখানে বসছি, আপনারা, আমি হলাম উস্তাদ, আপনারা কি? জোরে, আরো জোরে, ছাত্র যদি হন আপনারা, বুড়া থাকতে পারেন, জোয়ান থাকতে পারেন, সব কোয়ালিটির লোক আছেন, কেউ আমার বাবার বয়সী, কেউ আমার দাদার বয়সী, কেউ বা আমার বন্ধু মানুষ, দোস্ত মানুষ, ভাইয়ের মতো। আমি আপনাদেরকে বলি, উস্তাদের কথা হলো, উস্তাদের সামনে থেকে কোনো ছাত্র কেউ উঠে যায়? জোরে বলেন, উঠে যায়? আপনাদের মনে করেন আপনার উঠে যাওয়ার দুই একজন দেখতেছি, আপনারা তো ঘুম অন্তত পক্ষে রাত্রেবেলা পারেন, আজকে তো কোরআনের ময়দান কায়েম হয়েছে, এমন হতে পারে কালকেও বন্ধ হয়ে যেতে পারে, এই জন্য কোরআনের ময়দানের মহাব্বতে বসে থাকবেন তো ইনশাআল্লাহ। ছাত্র মাদ্রাসার মধ্যে আজকের রাত্রিটার জন্য না হয় আমরা মাদ্রাসা বানায় নিলাম, কেমন মাদ্রাসা দেখবেন, মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়ে, হ্যাঁ, এভাবে ধরে 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 কোরআন পড়তে থাকে, হঠাৎ করে উস্তাদের কাছে জরুরত যখন হয় হাতটা উঠায় এভাবে করে, তখন উস্তাদ বুঝে ওর এক নম্বরে ধরছে, মানে হিসু করতে যাবে, কথা কই না দি, মাদ্রাসা যান নাই মনে হয়, আপনাদের বাচ্চারা পড়ে না মনে হয়, কি কি এক নাম্বার, হাত দুইটা উঠাইলে কি দুই নাম্বার, আবার হস্তাদ আবার চালাক আছে, এক লোকে দুইটারে পাঠায় না, কারণ বাথরুমের সামনে যায় কত বার, কথা কোন। এই জন্য আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, আপনাদের জরুরত থাকতে পারে, জরুরতে আপনারা যাবেন বটে, কিন্তু আমারে আঙ্গুল দেখায়া উঠা যাবেন, পারবেন তো? তখন আমি বুঝবো যে আপনার জরুরতের জন্য যাচ্ছেন, লম্বাক্ষণ বসছেন, ধরতেই পারে, আবার আসবেন, যাওয়ার আগে চাদরটা রেখে দিন, মা কথা কন না দি, কিটা রাখবেন, অথবা মাফলারটা রেখে যাবেন, বা লাইট যে ডানছেন ওটা রেখে যাবেন, কারণ আসতে তো হইব, ঠিক কিনা বলেন? এই সুযোগে আবার বাগার চেষ্টা করেন না, কারণ শয়তান কিন্তু আপনাকে পিছনে এখন লেগে গেছে, কি জানেন, শয়তান কইব হুজুর তো অনুমতি দিছে, দেখবেন টিউবল চিনেন, টিউবল, হ্যাঁ, টিউবল চাপ দিলে কি বের হয় কথা কয় না দি, বাদাম খায়, বাট পাট দেখছেন নি, বাদাম খায়, ওয়াজ শুনবো কি, কি এর ওয়াজ শুনে হয়, বাদাম পয়সা পয়সা খায়, আচ্ছা আচ্ছা যাক, বাদাম বাদাম করেন না, তুলে আবার অন্য দিকে যাইব, কারণ বাদাম আমাদের দেশে ভাইরালের দেশ, ঠিক কিনা বলেন, যে কোনো মুহূর্তে ভাইরাল সবকিছু হয়ে যায়, পাগল ছাগল দুনিয়ার মধ্যে পড়া, জোরে বলেন। ওই দুই দিন আগে ভারতের একটা বাদাম বাদাম গান গাইছে, এক মনে করেন আপনার বাদাম বিক্রেতা, আমার দেশের মধ্যে এমন শোরগোল শুরু হয়েছে, কিছু পাগল ইউটিউবার আছে বাংলাদেশের থেকে পার হইয়া অগজলে নাচানাচি করে, আমি কই ইডি পাগল ছাড়া আর কিছু হতে পারে না, এই সমস্ত ইউটিউবারদের পিটায় মনে করেন বাংলাদেশ ছাড়ানো করা দরকার, ঠিক কিনা বলেন? আমার দেশে যারা ইসলামের পক্ষে ইউটিউবে কথা বলে, ইসলামের কাজগুলো তুলে ধরে, মানুষের কাছে কোরআনের আলোচনাগুলো তুলে ধরে, তাদেরকে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে কবুল করে, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই দেশের তরুণরা অন্তত পক্ষে একটা জিনিস বুঝছে, মানুষ এই বাংলার জমিনের মানুষ ওই বাদাম সাদাম এগুলো খেতে চায় না, অন্তত পক্ষে এই মানুষ গান বাদ্য শুনতে চায় না, এদেশের যারা দাড়িও রাখে না ওই সমস্ত তরুণগুলো এখন ইউটিউবের মধ্যে আলেমদের ওয়াজ দেয়, তার কারণ এই দেশের মানুষদের অন্তরের মধ্যে ভালোবাসা এমনভাবে জড়িত আছে, ভালোবাসা এমনভাবে জড়িত আছে, রাত্রিবেলা আগেরকার দিনের মানুষ, আমাদের দেশে একজন মানুষও বলছে এই কথা, আগেরকার দিনের মানুষ গান শুনতো বাদ্য শুনতো, ওর কাছে কত মানুষের দিলের পরিবর্তন হইতো, আর মানুষ নাকি এখন ওয়াজ শুনে না তাদের দিল ভিন্ন দিকে গুড়া যায়, আমি কই না না না, আপনি মাথা মোটা মানুষ তো এজন্য আপনি বুঝতে পারেন নাই, শুনেন কোরআনের কথা শুনলে মানুষ কখনো অমানুষ হয় না, কোরআনের কথা শুনলে মানুষ মানুষে মানুষ হয়, ঠিক কিনা বলেন?
আর গান বাদ্য যখন মানুষ শোনে, ওই মানুষগুলো মানুষ আর মানুষ থাকে না, সেগুলো জানোয়ারে পরিণত হয়ে যায়। ঠিক কি না বলেন? আপনার বুজার ভুল আছে, বুজার ভুল আছে। এই জন্য আপনাকে বলি, আপনাকেও বলে দিই কথা, যে গান বাদ্যের মাধ্যমে মানুষ মানুষ হয় না, বরঞ্চ কোরআনের আলোচনার মাধ্যমে মানুষ মানুষ হয়। এই জন্য ইউটিউবারদের আমি বলবো বেশি বেশি করে কোরআনের আলোচনাগুলো তুলে ধরার জন্য। ও দোস্ত, আমি আপনাদেরকে যে কথা বলতে চাই, দেখবেন একটু পরে এখনই আবার শয়তান চাপবে। শয়তান কোথায় চাপবে জানেন? আপনার অন্তরের ভিতরে এভাবে করে টিউবওয়েলের মধ্যে যেমনি চাপ দিলে পানি বের হয়, আপনার অন্তরে চাপ দিবে, চাপ দিয়ে বলবে তোর না মুতে ধরছে। আচ্ছা বলেন তো দেখি, এখানে বসলে খুশি হন কে? শাহাদাত আঙ্গুলি উঁচু করে বলেন কে? আর বের হইলে খুশি হয় কে? জোরে কন কে? আমরা খুশি করতে চাই কাকে? আবার আঙ্গুলটা উঠায় বলেন কাকে? আল্লাহ আমাদের কবুল করুন। সকলে বলি আমিন। গল্পটা কিন্তু এখনো বাকি আছে, শুনতে রাজি আছেননি আপনারা? রাজি আছেননি আপনারা? তাহলে এবার গল্পটা শুনেন। তৃতীয় নাম্বার মুজেজা, কয় নাম্বার মুজেজা? দ্বিতীয় নাম্বার মুজেজা আল্লাহ পাক হযরতে দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন। দাউদ আলাইহিস সালাম তিনি পাখির বাসা বুঝতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বুইলা গেছেন নাকি সুবহানাল্লাহর ওয়াজ? আরো চিল্লা বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার মুজেজা, আজকে নগদে পড়ায় আসছি জালালেনের মধ্যে, তৃতীয় নাম্বার মুজেজা আল্লাহ পাক হযরতে দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন। আমাদের বাজারে কামার আছে না, কামার লোহার পিঠায়, কামারের কাছে যখন আপনি লোহা নিয়ে যান, লোহাটারে আস্তে করে মানে আপনার আগুনের মধ্যে দেয়, লাল লাল যখন হয় তখন আস্তে করে আরেকটা আংটা দিয়ে ধুইরা মনে করেন লোহাটারে আইনা। আপনি যদি কোন কোদাল বানায় দেন, আপনি যদি কোন আমার শাবল বানায় দেন, আপনি যদি কোন আমারে আপনার বগা কাছে নিরি কাছে আপনার যত কাছে বানায় দেন সব বানায় দিবে। আহারে, কিন্তু দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন একটা ক্ষমতা দিয়েছেন, দাউদ আলাইহিস সালাম যখন কোনো লোহাকে ধরতেন সঙ্গে সঙ্গে সেটা মোমের মতো গলে যায়। সুবহানাল্লাহ। আজকে খেতার নিচে যায় আরাম করে কোয়েন মা জোরে কন্যা কেন আপনারা? চতুর্থ নম্বর মুজেজা আল্লাহ পাক দিছেন, চতুর্থ নম্বর মুজেজা আল্লাহ পাক দিছেন। আমার দাদা ভাই খুব সুন্দর হাসতেছে, মিষ্টি হাসি, আপনাদের ভালো লাগে না? জোরে বলেন ভালো লাগে না? কত সুন্দর দাড়ি মাশাআল্লাহ, আজকে সভাপতি নাকি? আলহামদুলিল্লাহ, কত সুন্দর দাড়ি দেখছেন না, কত ভালো লাগে। আল্লাহ ওয়ালা মানুষ, আল্লাহ তিনি এটা কবুল করুক, বলেন আমিন। এই ধরনের আলেম ওলামা থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, চার নম্বরের মুজেজা আল্লাহ পাক দিয়েছেন হযরতে দাউদ আলাইহিস সালামকে। আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে, তাম দুনিয়ার মধ্যে সবচেয়ে মধুর কণ্ঠ আল্লাহ পাক তিনাকে দান করেছে। আবার জোরে বলেন সুবহানাল্লাহ। কইবেন কেমনে? মমতা জাফাসু যে একটা টান দেয় ফাইটটা যাক ভাই, হ্যাঁ আপনারা তো মাশাল্লাহ সাতটারে খুইলা কন ফাইটা যায় ফাইটা যায়, আর নিজেরে বলে বোগো ফাইটা যায়, ঠিক কিনা বলেন? আমি শোন বেটা, শোন ভালো করে শোন, তোদের বুক ফাটে জান্নাতের মধ্যে। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ কত ছিল, এই কত সুন্দর কণ্ঠ ছিল, এটা যদি শুনবার যাই, ওনার পরিচয়টা যদি একটু দিবার যাই, তাহলে আমার একটু জান্নাতে যাওয়া লাগবো। জান্নাতে যাইতে রাজি আছেন কারা কারা? আমার হাত দিয়ে উঠায় না, হাত দিয়ে উঠায় না, হাত উঠান না, দুনো হাত উঠান, উঠান, টান টান করেন, টান টান করেন, টান টান করেন, নাড়া দেন, আল্লাহ আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহ আকবার। আল্লাহ সকলকে কবুল করেন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহ সকলকে এই জান্নাতের মধ্যে এমন মজমায় কবুল করুন, বলেন আমিন। বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগতেছে? জান্নাতের কথা কি আর বলবো, সত্য একটা কথাই বুঝাই দিই, কারণ লম্বা কথা কোন শেষ করে দেবো না, যখন শেষ করতে কইবেন তখন আমি শেষ করে দেবো। আমার বন্ধুরা, জান্নাতের কথা আমি আপনাদেরকে ছোট করে বলি, আমি লম্বা করে বলবো না, যদি কোনো দিন আবার আসি তখন বলবো। আবার কইবেন হুজুর আগের দাওয়াত নিয়ে যান নাকি? আমি আমি একটা কথা বলে যাই আপনাদের, ওই হুজুরে আজকে বলতেছে হুজুর, আমি বলতেছি আমি এজন নেয়তে চাই না মমিশিকের মধ্যে, হুজুর কই? হুজুর তো আমাদের সাথী ভাই, সাথী ভাই কেমনি? আমি আপনাদের বুঝাই, উনি যেই মাদ্রাসায় পড়ছে, এবং আপনাদের আরেকজন নাকি, উনি যেই মাদ্রাসায় পড়ছে তাতিবাজার ইসলামিয়া মাদ্রাসা, ওই মাদ্রাসায় আমি পাঁচ বছর পড়াশোনা করছি আলহামদুলিল্লাহ, বলেন আরো জোরে বলেন। পাঁচ বছর পড়াশোনা করার পরে মিশকাত দাওরা পড়ছি ফরিদাবাদ মাদ্রাসায়, সেখান থেকে পরবর্তীতে দাখিল আলিম কামিল ফাজিল
তারপরে মনে করেন কামিল উঠছে হলো ঢাকা আলিয়া থেকে, মোটামুটি ভাবে তাফসিরের উপরে কামিল কইরা এখানে আসছি। তো এই হুজুরের সাথে আমার সাক্ষাৎ কেমনে, উনি আমার ছাত্র ভাই কেমনে, তার মূল কারণ হইলো এই ভাই হইলো, আমি যেই মাদ্রাসায় পড়ছি ওই মাদ্রাসার ছাত্র, আলহামদুলিল্লাহ বলেন। আসার পরে পরিচয় হইলো, দাওয়াত তো দিছে আমার এই যে এই ভাই, আমার এই ভাইয়ের ছোট্ট ভাই, আমার খুব স্নেহের বিলাল, আমার খুব মহাব্বতের একটা মানুষ, আমার আমার ওই যে তরিকুল ভাই, এরা দাওয়াত দিছে, এরা আনছে, জোর করে আনছে, আহেন ময়মনসিংহে আহেন। আমি কই না যাই যাও না, আমার বলতেছে যে হুজুর আমি আমি আর আমো না, কিন্তু না আপনারা বারবার আইতইব। আমি এই জন্য আপনাদেরকে বলি, আমার দোস্ত মহাব্বত আসলে এমন একটা জিনিস, মহাব্বতের টানি আসে, যে ভালোবাসা আপনারা আমারে দিচ্ছেন, আমার এখন বললো আমার না বললো আমার আসতে হবে, কি বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা আপনাদেরকে এবার শোনাই জান্নাতের কথা, আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে জানান, আ'আদাতু লি ইবাদিয়াস সালিহিন লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার, আমি আমার নেককার বান্দার জন্য যে জান্নাত বানাইছি ওই জান্নাতটা এমন, সেই জান্নাত কোনোদিন কোনো চক্ষু দেখে নাই, কোনো অন্তর সেই জান্নাতের বর্ণনা শুনে নাই, এবং কি আহারে ওই জান্নাতের বর্ণনা কোনো কান শুনে নাই, এবং সেই জান্নাতের ধারণা চিন্তা কোনো অন্তর পর্যন্ত করে নাই। আচ্ছা বলেন তো দেখি, এই পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষের শখ আছে তিনটা, কয়টা? হাতটা উঠা এখন, কয়টা? জোরে বলেন, জোর হলো না, জোরসে বলেন। হ্যাঁ আপনারা নির্বাচন করছেন বোঝা গেল, চেয়ারম্যান সব বইলা গেছে, বুঝছি আপনারা নির্বাচন করছেন, এই জন্য কাশি ছাড়াই পেরা রয়েছে, গতকাল দুয়ারে কাশি দেওয়াই দিয়েছে, কারণ এখন নির্বাচন সামনে, বুঝেন না? এক নম্বর শখ প্রত্যেকটা মানুষের, আমার একটা দুনিয়ার জমিনে বড় বাড়ি হোক, এই শখ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল্লিল আলামিন বলেন, এর দুনিয়ার আমার উম্মতে না, তাহলে তোমরা শোনো, এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দাগুলো আল্লাহ পাকের নেক আমল করে দুনিয়া থেকে বিদায় নিবে, ওই বান্দাটা সর্বশেষ যেই বান্দাটা গুনাহ করছে, গুনাহ করার পরে জান্নাত জাহান্নামের আগুনে দগ্ধ হয়েছে, সর্বশেষ ব্যক্তিটা যেই ব্যক্তিটা আল্লাহর তৈরি জান্নাতে যাবে, ওই ব্যক্তিটা কত বড় জান্নাত পাবে? আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তিটা জান্নাত পাবে এই দুনিয়ার দশটা দুনিয়ার সমান। ওরে মুসলমান বন্ধুরা, যদি সে পায় এই দুনিয়ার দশটা দুনিয়ার সমান, তাহলে বড় জান্নাত কে পাবে? আল্লাহর নবী বলেন, ওই বড় জান্নাত কে পাবে তা জানি না, তবে জিবরাইল আমিন আমার কাছে একটা মাঠের বর্ণনা দিছে, ওই মাঠের বর্ণনাটুকু আমি আপনাদেরকে দিয়ে যাই। হযরতে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো নবীজি, আমি একটা জান্নাতের পূর্ণ বর্ণনা আপনাকে দিতে পারবো না, আল্লাহ কত বড় জান্নাত দিবে তা পারবো না, তবে ওই জান্নাতের মধ্যে একটা মাঠ আছে, যেই মাঠটার নাম হলো মসজিদ। সুবহানাল্লাহ। কোন ওই মসজিদ নামের মাঠের মধ্যে আমি জিবরাইল আমিনের 600 নূরের পাখা আছে, ওই 600 নূরের পাখা আমি যদি এইভাবে মেলে ধরি, তাহলে এই পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত লাগল পাই। অগণবীজি একবার যদি এভাবে উঠাই আর নামাই, তাহলে এত গতি হয় আমি মুহূর্তের মধ্যে এই দুনিয়া থেকে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে যাই। অগণবীজি ওই সাত সেই 6600 নূরের পাখা দিয়ে আমি জিবরাইল আমিন ওই মসজিদ নামক মাঠের ভিতরে এক বৎসর দুই বৎসর নয় বরঞ্চ 70,000 বৎসর পর্যন্ত আমি আমার পাখাগুলোকে উড়াইলাম আর নামাইলাম, আমি ওই মাঠের কোনো কিউল কিনারা পর্যন্ত পাই না। এটা দোস্ত, যদি মাঠের অবস্থা এমন হয় তাহলে জান্নাতের অবস্থাটা কেমন হবে? এবার অনুধাবন করেন, নবীজি বলেন, বান্দার আমল যত হবে আল্লাহ পাকের দয়ার সাগর তত হবে, বান্দার আমলের গুণে আল্লাহ পাক তাকে এত বিশাল জান্নাত দান করে দিবে। প্রত্যেকটা মানুষের শখ হল আমার একটা বহুতল ভবন হোক, এই শখ আপনাদের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আহারে প্রত্যেকের শখ আছে। আহারে প্রত্যেকের শখটা কেমন? সন্তানরে বিদেশে পাঠায় অথবা নিজে কাজ করে, চাকরি করে, টাকা জমায়, এক তালা বানায়, দুই তালা বানায়, তিন তালা বানায়, তালা তালা বানায় বানায় ছাদের উপরে উঠে আর ভালো লাগে, মুসমারে বিকালবেলা চা খায়, কথা কন না কেন?
আল্লাহর নবী বলেন সর্বনিম্ন যেই জান্নাতিটা হবে আল্লাহ পাক তাকে দিবেন 100 তালা। না সুবহানাল্লাহ, কি বলছেন আপনি? মতিঝিল যায় 24 তালা দেখো, বেটকি দিয়ে 3 বার হাত পেলে গেছেন, সুবহানাল্লাহ বলেন কেন? জোরে কর, আর জোরে বলেন না কেন? আল্লাহর নবী বলেন সর্বনিম্ন যে মানুষটাকে আল্লাহ পাক তলা দিবেন জান্নাতের ভিতরে বিল্ডিংটা দিবেন তা হবে 100 তলা। সর্বোচ্চ তলার মালিক কে হবে ও দোস্ত? আমি আপনাদেরকে বলে যাই, সর্বোচ্চ তলার মালিক হবে আল্লাহর নবী বলেন। এর দুনিয়ার মানুষ শোনো, ভালো করে শোনো, কোরআনের আয়াতের কারিমা হলো, আয়াতের সংখ্যা হলো 6666 খানা মতান্তরে। আল্লাহর নবী বলেন সেদিন আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ইয়াকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারতিল কামা কুন تَتَرَتِّلُ فِي الدُّنْيَا فَإِنَّ مَنْزِلَكَ عِنْدَ آخِرِ آيَةٍ تَقْرَؤُهَا। আল্লাহর নবী বলেন সেদিন কোরআন ওয়ালাকে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আরে কোরআন ওয়ালা, কোরআন পড়ো, কোরআন পড়ো। আরে দোস্ত, আপনি জানেন না দুনিয়ার এই জিন্দিগির মধ্যে একটা কোরআন ওয়ালা যখন কোরআন পড়ে আমার আল্লাহর কাছে সবচেয়েতে পছন্দের দৃশ্য কি? যখন কোরআন ওয়ালা হেলে দূরে কোরআন পড়তে থাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পিঠটার মধ্যে তার কুদরতি হাতটা বুলাইতে থাকে। আল্লাহ পাক সেদিন কোরআন ওয়ালাকে ডাক দিয়ে বলবেন, কোরআন ওয়ালা, কোরআন পড়ো, কোরআন পড়ো। দুনিয়ার জমিনে যেমন করে হেলে দোলে তার তিলের সাথে মাখরাজ এবং মদ মাখরাজ সহকারে কোরআন পড়ছ, এরে বান্দা তোমার কোরআন পড়া যেখানে শেষ হবে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার বিল্ডিংয়ের তালাটাও তোমার সেখানে হবে। চিল্লা এখন সুবহানাল্লাহ। বান্দা যদি জানে 1000 আয়াত 1000 তলার উপরে তার বাড়ি হবে, বান্দা যদি জানে 2000 আয়াত 2000 তলার উপরে তার বাড়িটা হবে, বান্দা যদি জানে 3000 আয়াত বান্দার 3000 তলার উপরে তার বাড়িটা হবে, বান্দা যদি জানে 5000 আয়াত বান্দার 5000 তলার উপরে তার বাড়িটা হবে, বান্দা 6666 খায়া আয়াত টুকুন পড়া শেষ হবে আল্লাহ পাক 6666 তলার উপরে তার বাড়িটা বানা দিবি। এই বাড়ি চান কি চান না? কারা কারা চান হাতটা উঠা। আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। কোরআনের দাওয়াত এতটুকু বলে যায়, আমি লম্বা করে বলবো না, কারণ আস্তে আস্তে কি হচ্ছে সামিয়া? এই ওনারে একটু তাকাইতে কোন দিকে, আমার দিকে ধরেন না, আপনি ধরেন না ওনারে, ঘুমে ধরে গেছে, এক নম্বরে যাইব, ওনার লাইটটা একটু রেখে দেন, লাইটটা রাখেন, উনি মনে মনে কয় লাইট দিতাম না জান দিয়ালাম, ঠিক কি না কন? লাইট দেবো না জান দিয়ালাম, কাম লাগলে হুজুরের লোকে কোস্তা কোস্তে শুরু করে দেবো, কারণ এখন তো ওনারে চাপবো, আমি বলছি না শয়তানের টিউবের মধ্যে যেমনি চাপে এমনি চাপতে থাকবো, মুতে না ধরছে, ঠিক কি না? আপনাকে ধরতেছে না? একটু চাপ দিয়ে খালি পয়সা থাকেন কিছুক্ষণ, পারবেন না ইনশাল্লাহ, একটু চাপ দিয়ে আল্লাহর জন্য বসবেন, পারবেন তো ইনশাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এবার আপনারা শুনেন, অনেক জান্নাতের আলোচনা শুনতে ভালো লাগে কি লাগে না? আরে ওর ভালো লাগবে না যার দিলের ভিতরে ঈমান নাই, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আর তার ভালো লাগবে, তার মজা লাগবে, ঘুম তার চোখের মধ্যে আসবে না, শুধু তাকায় থাকতে মনে যাবে, তাকায় থাকতে মনে যাবে, কারণ জান্নাত থেকে আসছে আবার জান্নাতে যাবে। আপন বাড়ির কথা শুনতে ভালো লাগে কি লাগে না? মামুর বাড়ির গল্প সবারই তো ভালো লাগে, ঠিক কিনা? আমরা দুনিয়ার জমিনে একটু জায়গা নিব, 200-300 কাগজ দেন, কি কাগজ? কাগজের মনে করেন আপনার সমস্ত কাগজ আমরা পরীক্ষা নিরীক্ষা করি, তারপরে আস্তে আস্তে জায়গা কিনি, কিন্তু জান্নাতের মধ্যে যাব, জান্নাতের একটু বর্ণনা না শুনলে দিলটা কি ভরবে নাকি? কথা কন না এবার ভাইরা, এবার শুনেন, এবার দ্বিতীয় নাম্বার আপনাদেরকে শোনাই সেই কথা যে আল্লাহ পাক জান্নাতের ভিতরে গাড়িও দিব, গাড়ির শখ আছে না নাই? জোরে কন, যুবকটি আসুস নি, একটু আটটা উড়াস না দিই, আসুস তোরা যুবকরা আস। বাট পাটটি সামনে পরীক্ষা এলে কি করে জানেন? বাপের দোয়ায়, বাপের আব্বা যদি আমারে মনে করেন আপনার একটা দামি পালসার অথবা এফজেড না কিনা দেন, পরীক্ষা কিন্তু ভালো দেব না, হয়নি আরেক কথা কন না,
তোরা কসনি, কস। হ্যাঁ, মনে করেন আপনার এফজেড কিনা দেয় ঠিকই, আরে এফজেড যখন কিনা দেয় প্রথমত এফজেডটা কিনা, ওদিন আর বাট পরে আর শার্ট পরে না, পাঞ্জাবি পরে, পাঞ্জাবিটা যদিও গলার মধ্যে একটা সিন নাই, মার সিনটা চুরি করে লয় দেও এটা। ওদিন মনে করেন আপনার হাইওয়ে রোডের মধ্যে যায় এফজেডটা লইয়া যায়া ম কে ম ম গিয়ার যখন দেয় বাড়ায়া, এদিক দিয়ে সামনে একটা লরি বা ট্রাক, ওটা আসলে লরি আর ট্রাক না, ওটা হলো মালাকুল মাউত আজরাইল কয় আয়, কথা কয় না কি কয় আয় আয়। আরে যখন নাকি মনে করেন ও গিয়ারও বাড়াইছে আস্তে করে যায় লরির সাথে টাক খাইছে, টাক খাওয়ার পরে পরের দিন খবরের পাতায় আসে আরে আপনার কাঠবাউলা বাজারের অমুক ব্যবসায়ীর সন্তান সলিমউদ্দিনের ছেলে সলিমউদ্দিন রাস্তায় ট্রাকের সাথে সংঘর্ষে দুনিয়া থেকে বিদায় নিছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, ঠিক কিনা বলেন? আরে নওজোয়ান যুবক বাড়া কানটা খাই না, কানটা খুই না, একটু কানটা খারাপ করা কথাটা শোনা নওজোয়ান যুবক ভাই, দুনিয়ার জমিন থেকে তুমি যদি একটু সংযত হয়ে বিদায় নিতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমারে কেমন স্পিড যুক্ত গাড়ি দিবেন। আরে এত স্পিড হবে সেই গাড়ির যা নাকি প্রতি সেকেন্ডে চলবে 186,000 বর্গ মাইল। ওখানে কোনো মরণ নাই, মরণ নাই, কোনো কিছুর সাথে টাক খাবা না, কারণ জান্নাতে ঢুকবার সময় আল্লাহ মরণ রে জবে করা দিবে। ওখানে মানুষ কতজন থাকবে আল্লাহ কয় খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ীভাবে সেই জান্নাতের ভিতরে থাকবে, মরবাও না, সেখান থেকে বের হবাও না, চিল্লা কর না আরো জোরে সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের তৃতীয় নাম্বার শখ, শর্ট করে বলতেছি, জান্নাতের ওয়াজ করতে গেলে সারা রাত করতে পারো কিন্তু করুম না, তৃতীয় নাম্বার শখ হলো যে প্রত্যেকটা মানুষের যে আমার একটা সুন্দর বধু হোক, আছে না নাই কইতেন না তো আপনারা জোরে কন, বধুর শখ আছে না নাই। আল্লাহ পাক জান্নাতের ভিতরে মনে করেন আপনার যে বিবি, আমাদের যে সাসি, হ্যাঁ আমাকে সাসি, আমাকে কুলসুমন নেসার মা, আমাকে সাসি, ওই সাসিরে এত সুন্দর করে বানাইবো, হুর ঘরে কিছুই মনে হইব না। মনে করেন আপনার হুরের এত সুন্দর, হুরের বর্ণনা দিচ্ছি, তবে এতটুকু কথা বলি আমার সাসি এত সুন্দর হইব, চাচা বুঝছেন নি, এত সুন্দর হইব যে মনে করেন হুরের দিকে তাকাবার সময় হইব না, আপনি সাসির দেখবার পরে এমনি তাকাই থাকবেন, কেনাই তুমি, তুমি আমার চিনো না, আমি কুলসুমের মা না, সুবহানাল্লাহ কবেন না, আরো জোরে কন না সুবহানাল্লাহ। আরে মুসলমান ভাইরা, নওজোয়ান তরুণ যুবক ভাইরা, ভালো করে বোঝা লাগবে, ভালো করে বোঝা লাগবে, দুনিয়ার নারী কত সুন্দর, কত সুন্দর, যেই নারীর পিছনে তোমার অর্থ ব্যয় করো, সময় ব্যয় করো, কিন্তু আল্লাহ পাক তোমার জন্য এমন নারী জান্নাতের ভিতরে বানা রাখছেন। সেই নারীর বর্ণনা দেওয়ার আগে দুনিয়ার নারীর কথা তোমারে বলি, দুনিয়ার নারী যদি ঘুম থেকে জাগ্রত হয়, ওই নারী যদি তোমার সামনে আইসা ব্রাশ টুকুন না কইরা কয় গুড মর্নিং, যদি কয়, কারণ মুখের থেকে কি বের হয়, কথা কয় না কেন, জোরে বলেন না কি, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে চোখ থেকে গেতুর বের হয়, এমনি করে ঠান্ডার দিনে সর্দি লাগলে, আরে নাক থেকে হিঙ্গুল বের হয়, দুনিয়ার নারীর কানের মধ্যে গোসল করতে যে পানি ঢুকলে পচা দুর্গন্ধ ময়লাযুক্ত পানি বের হয়, এমনকি প্রত্যেক মাসে তার একটা ঋতুস্রাব হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে বান্দা, জান্নাতের ভিতরে তোর জন্য যে হুর আমি আল্লাহ রাখছি, ওই হুরটা কেমন কেমন, আল্লাহ বলেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা وهم فيها خالدون الله اكبر আল্লাহ বলেন ওই নারীর চোখ থেকে কেতুর বের হবে না, মুখ থেকে দুর্গন্ধ বের হবে না, কান থেকে ময়লাযুক্ত পানি বের হবে না, ওই নারী এত পুত পবিত্র, ওই নারীর প্রত্যেক মাসে ঋতুস্রাব হবে না, এত পুত পবিত্র আমি আল্লাহ বানাইছি, কোনো ধরনের ময়লা আবর্জনা থাকবে না, এত পবিত্র। দুনিয়ার নারী বড় হতে গেলে পরপুরুষের নজর পড়ে, পরপুরুষের তারা গায়ে হাত করে, আমার আল্লাহ বলেন এমন নামী নারী বানায় রাখছি, এমন হোর বানায় রাখছি যাদেরকে হাত পরবে তো দূরের কথা, কোনো মানুষ পর্যন্ত তাদেরকে দেখে নাই, আমি আল্লাহ তোদের জন্য রিজার্ভ করে তাদেরকে রেখে দিয়েছি।
আরে দোস্ত এত সুন্দর এত সুন্দর মুখের লালা টুকুন আল্লাহর নবী বলেন যদি একটু দুনিয়ার জমিনে ফেলতো তাহলে এই দুনিয়ার পানিগুলো আপনার বাড়ির পাশে খাল বিল নদী নালা এমনকি মহাসাগর থেকে মহাসাগর আটলান্টিক মহাসাগর আবার আরব মহাসাগর সমস্ত পানিগুলো মিষ্টি পানিতে রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ কবেন না তোমরা শুধু তাই নয় আমার প্রাণের বান আল্লাহর নবী বলেন কেউ যদি কোনো নারী কোনো একটা হোর যদি ভরপুর এই সূর্যের আলোর মাঝে নিজের এই কাইন আঙ্গুলটা বইরা আঙ্গুল না কাইন আঙ্গুলটা যদি এভাবে তুলে ধরত ওই যে সূর্যের যেই বড় ওর সূর্যের এই আলোটা এই আলোটা তার আঙ্গুলের কাছে ফেল হয়ে যেত। আমার একটা ছোট্ট ঘটনা মনে পড়ছে, বলবো নাকি ও বন্ধু সময় তো এবার শেষের দিকে, আপনাদেরকে শোনা যায় ঘটনাটা না শোনাইলে ভালো লাগবে না। একদিন জিবরাইল আমিন জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছেন, হঠাৎ করে তাকা দেখে পুরো জান্নাতটুকুন কেমন যেন আলোয় আলোকিত হয়ে গিয়েছে। হযরত জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে সেজদায় লুটে পড়লেন, এমন সময় ডাক দিয়ে বলেন ও জিবরাইল আপনি কেন সেজদার মধ্যে লুটে পড়লেন? জিবরাইল আমিন তিনি ডাক দিয়ে বলেন কে তুমি? বলে আমি হুর। আর ইব্রাহিম আমিন বলতে লাগলেন আমি তো দেখতে পাচ্ছি পুরো জান্নাতের ভিতরে আল্লাহর নূরের তাজাল্লি দেখা দিয়েছে, সম্মানার্থে আমি জিবরাইল সেজদার মধ্যে লুটে পড়েছি। হুর ডাক দিয়ে বলে না না আল্লাহর কোন নূরের তাজাল্লি নয়, আমি হুর সামান্য পরিমাণ মুস্কি হাসি দিয়েছি যার কারণে পর্দা ভেদ করে পুরো জান্নাতটুকু আলোকিত হয়ে গেছে। হাসিটা কত সুন্দর হবে। চাচা এবার কইতে যায় বাদে যাই রে হুনাইলাম করে কি এটা আমরা পামো নাকি? আর পাইলো টুন বাড়ি এত গাড়ি এই মনে করেন আপনার এই নারী দিয়ে আমরা কি করুন? শোনেন আপনা করে বইলা যাই শোনেন, আল্লাহর রসুলের কাছে একজন বৃদ্ধ মানুষ আসছে, আইসাকে হুজুর জান্নাতে যামো না আমি? সুবহানাল্লাহ বলবেন না? বলেন না তুমি জান্নাতে যাইবা না? আরে সাহাবী কান্দে ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে যাব না, এটা হতে পারে না, আমল করছি দাসত্ব করছি গোলামি করছি জান্নাত পাওয়ার প্রত্যাশায় জান্নাতে যাব না, এটা হতে পারে না। আল্লাহর রাসূল কয় তুমি জান্নাতে যাবে না, এর অর্থ এটা নয়, বরঞ্চ জান্নাতে যাবার আগে আল্লাহ পাক তোমার আবে হায়াতের পানি দ্বারা একটা গোসল দিবে, ওই পানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আর এই বৃদ্ধ থাকবে না, তোমার অবস্থা এমন হবে তুমি 33 বছরের নওজোয়ান যুবক হয়ে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ কিন্তু আগের মতো হইতাছেন না, জোরে কন্যা আমার মুসলমান বান আবে হায়াতের পানি দ্বারা যখন গোসল টুকুন দেওয়া হবে বিরক্ত লাগতেছে না? আপনারা তো জিমায় গেছেন গাদি বস কি শেষ করে দেবো নাকি? না না আপনাকে বাপসাপ ভালো দেওয়া যেত, খিদা লাগছে নি, খিচুড়ির ব্যবস্থা নাই এলাকায়? আরে তো আপনি আমার তো খিচুড়ির চাল হয়ে যায়, কারণ সব মাবিলে লাস্টে তবারুক সা থাকে, আপনারা তবারুক সারা যে এতক্ষণ বয়ে রয়েছেন আপনারা মাশাআল্লাহ ধৈর্যের পাহাড়, আল্লাহ এই ধৈর্যের বদলা আল্লাহ জান্নাত দান করে দেব। তাহলে খিচুড়ির থেকে বড় না ছোট হইলো? জোরে বলেন আরো জোরে বলেন বড় না ছোট? আরে জান্নাত পাইলে আর কিছু লাগবে? এই খিচুড়ি দুনিয়ার খিচুড়ি কিছু না, এর থেকে বড় মজার কিছু খামো। আরে ওই জায়গায় তো প্রথম নাস্তা যেটা দিব, আমি বললাম না জান্নাতের ওয়াজ করলে সারা রাত পার হবে, আমি এত কিছু কইতে পারুম না, ওই জায়গায় যে প্রথম নাস্তাটা দিব, আরে এই দুনিয়ার যত ধরনের ফল মূল আছে সমস্ত ফলের নির্যাস দিয়ে আল্লাহ পাক একটা রুটি বানাবেন, এটা আবার দুনিয়ার ফল আর সেই ফল আর এক ফল না, অতুবিহি মোতাশাবিহা অনেক আয়াতের ব্যাখ্যা এখানে আছে, জানালেন পড়াই আজ থেকে 9 বছর যাবত, আমি আপনাদেরকে এত লম্বা কথা বলতে পারবো না, তবে পৃথিবীর বুকে যে ফলের নির্যাসটুকুন আছে ওই নির্যাসটুকুন দিয়ে একটা রুটি বানাইব আর মাছের কলিজা দিয়ে প্রথম নাস্তাটা দিব, দেওয়ার পরে মুখে দেওয়ার সঙ্গে আল্লাহ এটা কি খাইলাম, হয় নাই কুটুম বাড়িতে যা খাই মনে করেন নাস্তে থাকেন আর আল্লাহর জান্নাতের কুটুম বাড়ি কেমন হইব এবার চিন্তা করেন। আল্লাহু আকবার বলেন
এর দোস্ত আপনাদেরকে কি আর শোনাবো, কোন কত কিছু সময় নাই, আগে বহাইতেন তাহলে আরো কিছু শোনাইতে পারতাম, হ্যাঁ আগে বহাইলে আরো কতটি কইতে পারতাম, কিন্তু কইতে পারলাম না, মনের খালি দুঃখটা রয়ে গেল। তো এবার শোনেন জান্নাতের মধ্যে আল্লাহ পাক কেমন দিব, আবে হায়াতের পানি দ্বারা গোসল দেওয়ার পরে আপনার চেহারা আর এমন থাকবো না, কেউ কালা কেউ দলা, কেউ মনে করেন আপনার হ্যাঁ মনে করেন দেখতে ভালো দেখা যায় না, নাকটা সেন্টার ঠিক নাই, চোখটা এমন টেরা খা ধা যাওয়া, এরকম থাকবে না, বরঞ্চ কেমন হবে, পৃথিবীর বুকে আল্লাহ পাক যারে সুন্দর করে বানাইছে, আমার নবী এত লম্বা করে বলবো না, আমার নবী যার ব্যাপারে বলছেন আমার ভাই ইউসুফকে আমার আল্লাহ পৃথিবীর অর্ধেক সৌন্দর্যতা দান করেছেন, ওই ইউসুফ নবীর চেহারা আমার আপনার চেহারা এমন ইউসুফ নবীর চেহারার মতো করে সুন্দর করে দিবেন। আর কি চান, আর কি চান, আবে হায়াতের পানি দ্বারা গোসল দেওয়ার পরে বাঙালি সাইজ আর চাইনিজ সাইজ আর পাকিস্তানি সাইজ কেমন যেন দেখা যাবে, সুন্দর লাগবে না। আল্লাহর নবী বলেন আবে হায়াতের পানি দ্বারা গোসল দেওয়ার পরে ওই বান্দাটার অবস্থা এমন হবে, প্রত্যেকটা বান্দা হয়ে যাবে আবুল বাশার আদম আলী সালামের মতো করে লম্বা, 60 হাত লম্বা। আল্লাহু আকবার বলে মানুষ যদি 60 হাত লম্বা হয় পাঁচটা কেমন হবে, এবার চিন্তা করেন পাঁচটা হবে তার হাতে, এভাবে 3.5 হাত পাস, যদি পাস না হই আল্লাহর নবী বলেন সিদরাতুল মুনতাহার ভিতরে একটা গাছ আল্লাহ বানাইছেন, শেষ সেই গাছ সেই শেষ বর্ডারের মধ্যে সিদরাতুল মুনতাহা মানে শেষ বর্ডারে একটা বড়ই গাছ, নবী বলেন মেয়েরাজের রাত্রে যখন গেছি যাওয়ার সময় দেখা গেছি ওই গাছটার মধ্যে আল্লাহ যে বড়ইগুলো বানাইছে ওই গাছের পাতাটা হলো কুলার মতো আর এক একটা কুলার মতো, আর বড়ইটি কত বড়, আল্লাহর নবী বলেন এক একটা বড়ই হলো মটকার সমান। মটকা মনে হয় চিনেন না আপনারা, দান সাল যে রাহেন এই মটকা আর কি, মটকা কি এতটুক নাই বড়, জোরে বলেন না। আচ্ছা এত বড় বড়ইটা যদি ডেড় উঠায় দইরা আমার আপনার এই মুখের সামনে কয় এই লসলটু খা, পরের দিন তো হেডলাইন হইতে হইব ইনকলাব পত্রিকা উত্তেফাক পত্রিকা আইব আজীব জিনিস ধরব, বড়ইর নিচে পইরা কলিমুদ্দিন মারা গেছে, জোরে বলে জোরে বলেন না। আর যদি এমন হয় আমার আপনার চেহারাটা যদি 60 হাত লম্বা হয় এমন পাশ হয় মুখটা হবে এই বড়, যদি বড়ইটা এমনি দৈরার টান দিয়া দেয় খাইতে অসুবিধা হবে, বিসি সহকারে খাইয়া লেব, ঠিক কিনা বলেন। আরে আল্লাহর নবী তো কয় যখন বান্দা যখন আরে কি কমো আপনাকে জান্নাতের কথা, আরে ভাল লাগতেছে না আমার, আরে কি কমো বান্দা যখন নাকি মনে করেন আপনার 70,000 খাদেম থাকবে 140টা প্লেট লইয়া দুই হাতে আসবে নাস্তা দেওয়ার জন্য, নাস্তা যখন দিবে বান্দা এবার মনে করেন নাস্তা খেতে থাকবে এক এক আইটেমের বান্দা নাস্তা খাবে, এবার চিন্তা করবে কিছু রাইখা দেই কারণ রাখলেই তো পরে মেহমান আইলে দিতে পারবো, আল্লাহ তখন ডাক দিয়ে বলবে বান্দা রাখবি কেন, তোর 70,000 খাদেম কেন, 140,000 প্লেট কেন, আবার যদি তোর মেহমান আসে আমি আল্লাহ আবার 140,000 খাবার আল্লাহ পাক তোর জন্য 70,000 খাদেম দিয়ে পাঠায় দিব, বান্দা এটি খাওয়া শেষ হইব আস্তে করে খাওয়া তো শেষ হইব, আল্লাহর নবী কয় ও যে মনে করেন যে প্লেটে খাইছে এবং যে মনে করেন টেবিলে খাইছে ওই খাওয়ার পরে খাবার খাওয়ার পরে প্লেট এবং টেবিল সব ইডিও খাবার থাকবো এগুলোরও মর্মরায় খায়া লাগবো, সুবহানাল্লাহ কর, আপনি আর কি চান কর, কি চান আর কিছু চান নাকি, সব খাইবো। ওই যে উইরা যাইতেছে মনে করেন আপনার আকাশের মধ্যে পাখিটা, পাখিটা উইরা যাইতেছে মনটা চাইবো এহরি কি সুন্দর পাখি যাইতেছে, দোয়েল পাখি কত 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 করে যাইব, বকা পা পা করে যাইব, আরে এই সিঁড়ি যদি এটা আমি খাইতে পারতাম, বলতে দেরি হবে সঙ্গে সঙ্গে বোনা হয়ে সামনে আসতে দেরি হবে না। আবে হায়াতের পানি দ্বারা গোসল দেবার পরে ওরে দোস্ত বান্দা লম্বা হবে, বান্দার চেহারা সুন্দর হবে, বান্দা এবার 33 বৎসরের নওজোয়ান যুবক হবে, কিন্তু বান্দার এবার কি হবে, বান্দার কণ্ঠ যদি ভালো না হয় আমার মতো যদি ফাটা কণ্ঠ হয় তাহলে তো মজা লাগবো না, কারণ রাত্রিবেলা যদি একটা গজল গাইতে মনে চায় আপনি দেখবেন শীতের রাত্রিতে ও চাষির সামনে বয়ে বয়ে আপনার গজল গাইতে মনে চাইছে নবীর শানে, মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ, গান নি আপনারা, গান নি যখন গজলটা গান গলাটা যদি ফাটা ফেস ফেস হয় খালি মনে করো বিড়ালের মতো ব্যবহার করো খালি কয় কি কয় না, আরে কথা কন না যে আপনারা বলে কি বলে না, জোরে কন না, আর যদি কণ্ঠটা ভালো হয় ও জরিনার বাপ আর একটু কন, কি কয় কি কয় কি কয় দৈলা কয় ও জরিনার বাপ আর একটু কন, ও মুসলমান বান আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাতের ভিতরে আবে হায়াতের পানি দ্বারা গোসল দেবার পর প্রত্যেকটা মানুষের কণ্ঠটা আল্লাহ পাক এত সুন্দর করে বানা দিবে। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে মধুর কণ্ঠ যার ছিল তিনি হলেন হযরত দাউদ আলাইহিসসালাম। আল্লাহ পাক প্রত্যেকের কণ্ঠটা দাউদ আলাইহিসসালামের কণ্ঠের মতো করে দিবে। এবার চরিত্র, এবার হলো চরিত্র, কারণ আপনার কণ্ঠ ভালো হলো, দেখতে ভালো হলেন, লম্বাও ঠিক হলেন, 33 বছর যুবক হইলেন। যদি আপনার চরিত্রটুকুন ভালো না হয়, নিজের ঘরে যদি শত বউ থাকে, সুন্দরী বউ থাকে, আর একজনের বউ দেখলে, কালা বউ দেখলে, কথাটা কি খারাপ কইলা? যাগো চরিত্র খারাপ, চোখ খারাপ, এটি মনে করেন আপনার মাইয়া দেখলেই মনে করেন আসেনি আপনাকে এলাকায়, নাই নাই আপনাকে এলাকায় নাই, আমি কুমিল্লার কথা কইতেছি। আর বহু আছে, চরিত্র হইব কার মতো, চরিত্রটা হবে আমার আপনার নবী, পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রের আদার আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতাল্লিল আলামিনের মতো। আমার আপনার নবীর চরিত্র পবিত্র না অপবিত্র? এই দুনিয়ার নেতার স্লোগান তো বহুত দিছেন, চেয়ারম্যান সাহেবের সামনে যা দিছেন, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আস্তে করে কইছেন, নামাজ পড়ে না, এক ওয়াক্ত পড়ে না, কোন নাই কোন নাই, মিছা কথা কইতে পারবে কোন নাই কোন নাই কইছেন? তখন নেতা তো হই না লাই, ওই জন্য কইতাছেন না আর কি। কিন্তু আমার আপনার নবীর চরিত্র কেমন ছিল একটু শোনেন, ভালো করে শোনেন। ও দোস্ত, আমার আপনার নবীর চরিত্র ছিল, আমার আপনার চরিত্রের ব্যাপারে, আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে আমার আল্লাহ বলতেছেন, ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী আপনার মহান চরিত্র দান করলাম। ও দোস্ত, একটা কথাই আপনাদেরকে বলতে চাই, আমার নবীর চরিত্রের গ্যারান্টি দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ। আজ 1500 বছর পরে এসে আমার দেশের কিছু নাস্তিকার মোর্তাদ আমার নবীর চরিত্রের ব্যাপারে কথা বলে আমার আল্লাহ তাদের পূর্বোক্ত জবাব দিয়েছেন, অতলিম বাদা জালিকা জানিন, আমার নবীর চরিত্রের ব্যাপারে যারা কথা বলে তারা হলো যারুর সন্তান। দাত্তহীন কণ্ঠে একটা কথা বলতে চাই, যারা আমার নবীর চরিত্রের ব্যাপারে কথা বলে আমার নবীকে গাল বন্ধ করে, আমার নবীকে লুজ্জা বলে গালি দেয়, আমরা বলি তোমরা যারো সন্তান তারা কিছু না, ঠিক কিনা করে বলে। মুসলমান ভারত, একটা কথাই বলতে চাই পৃথিবীর পক্ষে, আমরা সর্বক্ষেত্রে আপোষ করে নেব, আমাকে গালি দাও আমি আপোষ করব, আমার বাবাকে গালি দাও আমি আপোষ করব, আমার মাকে গালি দাও আমি আপোষ করব, আমার দাদাকে গালি দাও আপোষ করব, আমার নবীর ব্যাপারে যদি কেউ গালি দাও খোদার কসম তার জিভটাকে কেটে টেনে ফেলবো, ঠিক কিনা ধরে বলো। মুসলমান আমরা কারো ক্ষেত্রে আপোষ করব না, চাই যেই হোক না কেন, আমার নবীর চরিত্রের ব্যাপারে কথা বললে আমরা মুসলমান বসে থাকবো না। ও মুসলমান ভাইরা, একটা পয়গাম দিয়ে যাই, আমার এই দেশের ভিতরে কাদিয়ানি সম্প্রদায় আছে না নাই? জোরে বলেন আছে না নাই, আরো জোরে বলেন আছে না নাই। কাদিয়ানি সম্প্রদায়ের ব্যাপারে একটা কথা বলি, ওই কাদিয়ানি সম্প্রদায় তারা চেয়েছিল এই দেশের ভিতরেও, তারা মিথ্যা নবীদার দাবিদার ছিল, গোলাম আহমদ কাদিয়ানি সে চেয়েছিল মিথ্যা নবী দাবি করতে। আমি একটা কথা বলি, আমার নবী বলেন, আমার আল্লাহ কি বলেন, আরে শোনেন ভালো করে শোনেন, আমার আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। এই আয়াত দ্বারা সাব্যস্ত হয় আমার নবী শেষ নবী, আমার নবী বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই, আমার নবী এতটুকু বলে ক্ষান্ত রাখেন নাই। ও উম্মতেরা ভালো করে শোনো, আমার আল্লাহ নবুয়তের একটা দেয়াল বানিয়েছেন, যে দেয়ালের মধ্যে একটা ইটকে বাকি রেখেছেন, ওই একটা ইট আমি রসুল আসার পরে আল্লাহ পাক পূর্ণ করেছেন, নবুয়তের দেয়াল পূর্ণ হয়ে গিয়েছে আল্লাহর নবীর চলে যাওয়ার পরে। আহারে মুসাইলামাতুল কাজ্জাব, আবু বকরের জামানায় মিথ্যা নবীর দাবিদার ছিল। আমি একটা কথাই বলতে চাই, আবু বকরের মতো নরম মানুষটাও পর্যন্ত সাহাবীদেরকে নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এবং অনেক সাহাবী শহীদ হয়েছেন। ও দোস্ত, আজও যদি বাংলার মাটিতে আজও যদি আল্লামা আহমদ শফিরা, আল্লামা আহমদ শফিরা তিনারা বলে গিয়েছেন কাদিয়ানিদেরকে অমুসলিম করার ব্যাপারে, জুনায়েদ বামনও করে বলে গিয়েছেন কাদিয়ানিদেরকে অমুসলিম করার ঘোষণা করার ব্যাপারে, আজও যদি বাংলার মাটি থেকে একটা ডাক আছে, আজও যদি বাংলার মাটি থেকে হাক্কানি ওলামায়ে কেরাম ডাক দেয়, মজির পক্ষ হয়ে বুকের তাজা রক্ত দিতে কারা কারা প্রস্তুত আছো, একটু হাতটা উঠায় আল্লাহকে দেখা। আমার বন্ধুরা, আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, আমরা কোন ক্ষেত্রে সর্বক্ষেত্রে আপোষ করব, আমার নবীর ক্ষেত্রে কোনো আপোষ চলবে না?
জোরে বলেন আপোষ চলবে। আমার বন্ধুরা, আল্লাহ পাক এমন এমন নেয়ামত দান করবেন, সর্বসমস্ত নেয়ামত যখন বান্দা ভোগ করবে, ঘটনা শেষের দিকে চলে আসছে আমার বন্ধুরা, যখন নাকি সব নেয়ামত ভোগ করার পরে পরিশেষে যখন নাকি জান্নাতি বান্দাগুলোর মনের ভিতরে একটা আক্ষেপ থাকবে, কি আক্ষেপ, আরে কি যেন পাই নাই, কি যেন পাই নাই, দৌড়ায় চলে যাবে এই হুজুরের কাছে, যা বলবে হুজুররা দুনিয়ার জমিনে ইমামতি করছেন বড় ভালো কইরা, এবার কোন তো দেখি কি যেন পাই নাই। তখন এই হুজুরগুলো তো দাম দেন না, দেখলেই খালি কোন মোল্লাকে দুপি আজু, আর দেখলেই কোন মোল্লারাই জামার দাম বাড়াইছে, এই কথা কইলা বইলা তিরস্কার করেন, মোল্লা করে দেখলে আবার কোন দ্রুত হাঁটলেও দোষ, আস্তে হাঁটলেও দোষ, আস্তে হাঁটলে কোন দাওয়াত খায় পেটটা উদর বসছে এই জন্য হাঁটতে পারে না, দ্রুত হাঁটলে কোন দাওয়াত খাওয়ার লেগে কত তাড়াহুড়া, কথা দিক না। আমরা সাদা কাপড় পরি তো, আমাদের সাদা কাপড়ের মধ্যে দাগ লাগলে দেখা যায়, আপনারা খালি আমগুলো দাগ লাগাইতে চান, তবে একটা কথা বলেন, আলেমুল আমাদের হেফাজতকারী কে, জোরে বলেন না কে, যতই চেষ্টা করেন অপমান অপদস্থ করার ক্ষেত্রে আমরা বলি না অপমান অপদস্থ করতে পারবেন না, কারণ আলে মোলামারা একমাত্র গোলামি করে কার, জোরে বলেন কার, আল্লাহর গোলামি করে, অতএব আল্লাহর যারা গোলামি করে, দেখেন না আমাদের দেশে আমরা কয় হুজুর এত জায়গায় সফর করেন, এত দিকে ঘুরেন, এমনি এমনি দৌড়ায় দৌড়ায় সারা বাংলাদেশ মাহফিল করেন, একটা তিনটা চারটা করে করেন, তাহলে আপনারা সুস্থ থাকেন কেন, আপনারা কেমনে সুস্থ থাকেন, এই প্রশ্ন আপনাদের মনে আসে কি আসে না, তাহলে জবাব দেওয়া যায়, জবাবটা আপনারা শুনে রাখেন, মনোযোগ সহকারে শুনেন, আমরা সুস্থ থাকি আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখেন দুই দুইটা কারণে, কয়টা জোরে আরো জোরে, কারণ যদি আপনি চেয়ারম্যানের জন্য আপনি চেয়ারম্যানের পক্ষে স্লোগান দেন, চেয়ারম্যানের যদি গোলামি করেন, কথার কথা আওয়ামী লীগ করেন, আপনার আওয়ামী লীগের নেতারা আপনার উপরে তুষ্ট থাকবে তাদের কারণ গোলামি করছেন, আপনি বিএনপি করেন, বিএনপির নেতারা আপনার উপরে তুষ্ট থাকছে, আপনার পছন্দ করে, আপনার ভালোবাসা, আপনার সুযোগ সুবিধা দেয়, আমার আমরা তো আলেম মোলামারা কথা বলি কোরআন থেকে রাসূলের হাদিস থেকে, গোলামি করি একমাত্র আল্লাহর, আল্লাহ বলেন আমার বান্দা, আমার বান্দা আমার গোলামি করে, আমার জন্য দৌড়াদৌড়ি করে, আমার জন্য গলা ফাটায়, অতএব আমি আল্লাহ তার উপরে খুশি হইয়া তার অসুস্থতার নিয়ামত দিব না, আমি তার সুস্থতার নিয়ামত দিয়ে দিলাম। দ্বিতীয় নাম্বার কারণ, শর্ট করে বইলা যায়, দ্বিতীয় নাম্বার কারণ, আপনাকে এখানে যখন নাওয়াজে আমার নামটা লেখছেন, প্রধান বক্তা মুফতি দিলওয়ার হুসাইন মাইজি সাহেব, আমি মানুষটা যত ক্ষুদ্রই হই কিন্তু প্রত্যেকের মনের ভিতরে জল্পনা কল্পনা যে রে হুজুর আইব কি ওয়াজটা জানি করব, যদিও ওয়াজ আপনারা বেশি একটা পছন্দ হয় নাই আমি জানি, পছন্দ হয়েছে এসবই পছন্দ হয়েছে, হ্যাঁ আমি হ্যাঁ বুঝছি কি পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে আপনাকে, হাজাই রেখালি পাম মারে না মারে নাকি, আমি রেল লাইনের চাকা আমি এত ফুলি না, মা স্বাস্থ্য মোটা হইতে পারে মাগার আপনাকে পামে আমি ফুলি না, তো আপনারা শুনেন আপনাদের মনের ভিতরে একটা জল্পনা কল্পনা যে হুজুর কি জানি ওয়াজ করে রে আল্লাহ, আজকে মনে ভাড়াই লাগবো মাইক টেক মনে সিরা দু তিনটা লোয়ে পইরা মরা যাবো গা, মনের ভিতরে এই চিন্তা চেতনা, যদি আমি না আইতাম তাহলে মনে করেন আপনার চেয়ার দিয়া বাইরে মুয়াজ্জিন সাহেবরে, কারণ হ্যাঁ করে দুজন তো পাইতে নেই না, চেয়ার দিয়া বাইরে এর সোজা করে লাইতেন, কদিন তোর চাকরি আজকে নাই ঠিক কিনা বলে, কালকে রাত্রে কি করছেন, কালকে রাত্রে মনে করেন আপনার খালি এই মুয়াজ্জিন সাহেব দোয়া করছে, আমার খালি বারবার মেসেজ পাঠায়, কোন ধরনের তো সাহস পায় না, মেসেজ পাঠায় হুজুর কেমন আছে, এর মনের ভিতরে মনে করেন আপনার খুঁতখুঁতি, যদি হুজুর অসুস্থ হয় না এলে তো আমি মাইটটা খাম মসজিদ কমিটি, আচ্ছা না আমি বুঝ আপনার নাতি দেখেই তো কইতাছি, আপনার নাতি দেখেই তো এমনি কই, আমার খুব মহাব্বতের মানুষ, খুব ইসনাবাজন, তো এমন সময় রাত্রিবেলা মনে করেন আপনার সভাপতি সাহেব দোয়া করছে আল্লাহ হুজুরে ভালো রেখো, মুয়াজ্জিন সাহেব দোয়া করছে আল্লাহ হুজুরে ভালো রেখো, ইমাম সাহেব হুজুর আমাকে বন্ধু মানুষই দোয়া করছে আল্লাহ হুজুরে ভালো রেখো, ওই বেলাল দোয়া করে তরিক ভাই দোয়া করে আল্লাহ হুজুরে ভালো রেখো, আমরা গ্রামে আইন্য আপনারা দোয়া করছেন, ভতান বক্তাটা দেহ আজকে এটা আল্লাহ তুমি আল্লাহ আম করে আইনো, এই যে শত শত সহস্র মানুষ দোয়া করতেন, আমার আল্লাহ কয় এক বান্দার জন্য এত বান্দার দোয়া যা আমি আল্লাহ তারে অসুস্থ রাখুন না তারে সুস্থ বানায় দেব, দুই কারণে আলেমুলাবরা ভালো থাকে, সুস্থ থাকে দিনের দায়ীরা ভালো থাকে, এই জন্য দোস্ত আমি কিন্তু চরম অসুস্থ, আপনি জানেন না আমার কত রোগ, এতটি ওষুধ খাইতে হয়, আমি এতটি ওষুধ খাই তারপর আলহামদুলিল্লাহ ওয়াজের মৌসুমে অসুস্থ হই না, বাকি সময় বিছনায় পড়ে থাকি, আল্লাহু আকবার বলবেন না। এবার আপনাদেরকে যে কথাটা শোনায় যেতে চাই সেই কথাটা হলো জান্নাতের কথা বলছিলাম তাই না, এবার বান্দাদা আলেমুল আমাদের কাছে যাবে, যা বলবে হুজুর
কি জানো পাই নাই, পাও নাই কি জানো, সব তো পাইছ, একটা জিনিস পাও নাই, যে মালিকের দুনিয়ার জমিনে দাসত্ব করছো ওই মালিককে দেখছো? না দেখি নাই তো। ওই যদি না দেখে থাকো আবদার জানো, আল্লাহর কাছে আবদার জানাবে, আল্লাহর কাছে যখন আবদার জানাবে আল্লাহ পাক জান্নাতি বান্দাদের আবদারকে মঞ্জুর করবেন, সুবহানাল্লাহ। সেদিন একটা অনুষ্ঠান করবেন, দিদার মাওলা অনুষ্ঠান, ওই দিদার মাওলা অনুষ্ঠানের মধ্যে আল্লাহ পাক নিজে উপস্থিত থাকবেন, তিনি থাকবেন সভাপতি, প্রধান অতিথি আমার নবী, বিশেষ অতিথি সমস্ত পয়গম্বরেরা, এর মাঝে বিশেষভাবে যারা দাওয়াত দিবেন, কিভাবে আগেই কয়ে দিব আল্লাহ এই দাওয়াত তুই কিন্তু উপস্থিত থাকিস, কি জন্য? কারণ মাহফিলে এসারের পরে যখন শুরু হয়েছে তখন কিন্তু একটা বাচ্চারে দিয়ে কোরআনের তেলাওয়াত করাইছেন, করাইছেন না বরকতের নিয়তে? আল্লাহ ওই দিদারে মাওলা অনুষ্ঠান জারে দিয়া শুরু করবেন তেলাওয়াতের মাধ্যমে। সেদিন আল্লাহ পাক দাউদ আলাইহিসসালামকে বলবেন, দাউদ তেলাওয়াত করবি তোর জাবুর থেকে না, কারণ দুনিয়ার জমিনে বহুত করছস, আমার যেটা নিষ্কৃত বাণী, আমার কালাম, কালামুল্লাহ আমার কথা, ওই মহাগ্রন্থ আল কোরআন থেকে আজ আমার জান্নাতি বান্দাদেরকে তেলাওয়াত করে শোনা। আল্লাহু আকবার বলে স্পেশাল মানুষটা হইলেন সেদিন দাউদ আলাইহিসসালাম, তিনি যখন তেলাওয়াত করবেন মুগ্ধ আমরা হয়ে যাব। সে দিদার মাওলা অনুষ্ঠানে থাকতে চান কারা কারা, একটু হাতটা উঠান না, হাতটা উঠান, নাড়াদেন নাড়াদেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহ সকলকে সেই অনুষ্ঠানে কবুল করো, সকলে বলি আমিন। হ্যাঁ মনে মনে করবেন যে লার আল্লাহ রায় গেছেন, আমরা আবার আগামী বার আইবেন, বদদোয়া দেন না, বদদোয়া দেন না, আপনাদের জন্য কষ্ট করছেন, আপনারা বসছেন, আল্লাহ পাক জাযায়ে খায়ের দান করুক, আমিন কন। আমার দোস্ত যে কথাটা আপনাদেরকে শোনা যেতে চাই, সেই দাউদ আলাইহিসসালাম যখন তিনার কিতাব জাবুর, ওই যে বলছিলাম জাবুর দিছেন কারে মনে নাই আপনাকে? আমি কিন্তু আন্দাকন্দা ওয়াজ করি না, আমি মিলায় ওয়াজ করি, জাবুর দিছেন কারে জোরে বলেন না? দাবুর দাউদ আলাইহিসসালামকে দিয়েছেন, জাবুর দাউদ আলাইহিসসালামকে যে দিয়েছেন, জাবুর যখন দুনিয়ার জমিনে তেলাওয়াত করতো তিনাদের ইবাদতের দিন, আমাদের যেমন শুক্রবার তিনাদের ছিল শনিবার, শনিবার দিন যখন তেলাওয়াত করতেন তখন আকাশের সেই পাখিগুলো তিনার সামনে বসে যাইত, সমস্ত মানুষগুলো তিনার সামনে বসে যাইত, শুধু তাই না সমুদ্রের মাছগুলো পর্যন্ত তীরে চলে আসতো তিনার কণ্ঠে জাবুর কিতাব তেলাওয়াত শুনবার, এত মধুর তেলাওয়াত, এত মধুর তেলাওয়াত। আরে যখন তেলাওয়াত করতেন তখন তার জাতি ছিল জাল্লা জাতি, কি জাতি জাল্লা বুঝেন তো, মাছ শিকার করে তাদের জীবিকা নির্বাহ করে, আহারে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতো, ওরা শনিবার দিন যখন মাছ তীরে আসতো মাছগুলো ধুইরা ফালাইতো, ধুইরা ফালাইতো, আল্লাহ করে মাছ ধরিস না, তখন তাকে মধ্যে কিছু বুদ্ধিজীবীর জাগ্রত হইল, বুদ্ধিজীবীরা বুদ্ধি দিল, বুদ্ধিজীবী বুঝেন তো, বুদ্ধিজীবী কারে কয়, আমার বাংলা সংজ্ঞা হইলো বুদ্ধি বেইসা যারা বাদ খায় এরা হলো বুদ্ধিজীবী, বুঝেন নাই? আমাদের দেশেও কিছু বুদ্ধিজীবী আছে, বুদ্ধি দিতে দিতে মাথার চুল সব গেছে গা, আছে না নাই? আমি আরেকটা সংজ্ঞা দিই, বুদ্ধি বেচতে বেচতে মাথার চুল জাগো পড়ে যায় এরা হইলো বড় বুদ্ধিজীবী, কথা কন না কেন? দেখবেন এরা বহুত আপনার ছোট্ট ছোট্ট রুমের মধ্যে বৈশা, টকশোয়ের মধ্যে বৈশা, তুই সোফার মধ্যে বৈশা বৈশা, ছোট্ট 2 ইঞ্চি রুমের মধ্যে বৈশা বৈশা ঠ্যাংটা ঝুলায় আর বলে, ও এই দেশের মোল্লা মৌলবীদের খেয়ে দিয়ে কোনো কাজই নেই, এই দেশের মোল্লা মৌলবীরা শুধু কোরআনের কথাগুলো বলে বলে তারা উগ্রবাদ ছড়ায়, তারা জঙ্গিবাদ ছড়ায়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরা শুধুমাত্র কেবলমাত্র মানুষকে কোরআনের কথাগুলো বলে বলে মানুষদেরকে এই আপডেট যুগের মানুষদেরকে পশ্চাতে নিয়ে যেতে চায়, নাউজুবিল্লাহ, জোরে বলবেন না? আচ্ছা বলেন কোরআন কি, এটা কি পশ্চাতে নেয় না মানুষকে অগ্রসর করে? কোরআন তো এমন এক কালাম, এমন এক কিতাব যে মানুষকে কখনো আপডেট বানায়, মানুষকে ওল্ড বানায় না, কোরআন সর্বকাল সর্বজনীন, একমাত্র কিয়ামত পর্যন্ত এই কোরআনের বিধানে পৃথিবীর বুকে থাকবে, ঠিক কিনা বলেন? আমি একটা গরম কথা এই ক্ষেত্রে কই, সেই কথাটা হলো শোনো, 2 ইঞ্চি রুমের মধ্যে বৈশা বৈশা কোরআনের বিরুদ্ধে কথা কও না, 2 ইঞ্চি রুমের মধ্যে বৈশা বৈশা খেলে আল্লাহর বিরুদ্ধে কথা কও না, তুমি নবীর বিরুদ্ধে কথা বলো না, আরে না নামটাম কইন না, কিছু নামটাম কইলে গজব করবো আবার সমস্যা আছে, আমি নামটাম বলতে চাই না, মেনশন করতে চাই না, বই জানিয়েন, আমি ইশারা করুম আপনারা বই জানিয়েন, শুধুমাত্র 2 ইঞ্চি রুমের মধ্যে বৈশা বৈশা টিভি সাক্ষাৎকারে আল্লাহর বিরুদ্ধে কথা কও। আমি বলি এদেশের তরুণরা ঠিক মতো যদিও নাকি আপনার নামাজটা পড়ে না, ঠিক মতো রোজাটা রাখে না, ঠিক মতো যদি নাকি বিড়ি টিড়ি ঠিক মতো খায়, দাড়িটা রাখে না, কিন্তু এদের সামনে যদি আপনি আল্লাহর বিরুদ্ধে কথা বলে দেখুন, আপনি এদের সামনে নবীর বিরুদ্ধে কথা বলে দেখুন, আপনি এদের সামনে কোরআনের বিরুদ্ধে কথা বলে দেখুন, আপনি কোন দলের নেতা, কোন দলের নেত্রী দেখার টাইম নাই, জুতা পেটা করে সোজা করবে, ঠিক কিনা করে বলো?
আমার বন্ধুরা আমি বলি শোন শোন, দুই ইঞ্চি রুমের মধ্যে বৈশা বলস কেন? আমাদের আলেমুল আমাদের মতো করে তোরা মাঠে ময়দানে আইসা বইলা দেখ, খোদার কসম খোদার কসম, অন্তত পক্ষে কেউ পারুক আর না পারুক, এদেশের আলেম ওলামা লাগবে না, এদেশের মসজিদের ইমাম লাগবে না, এদেশের মাদ্রাসার ছাত্র লাগবে না, এদেশের এদেশের মাদ্রাসার উস্তাদ লাগবে না, বরঞ্চ এদেশের সাধারণত বুড়ো বুড়ো সাধারণত নৌজোয়ান, এই যে এদেশের নৌজোয়ানগুলো যারা ঠিকমতো দিনের সাথে সম্পৃক্ত না, আল্লাহর বিরুদ্ধে কথা বললে নবীর বিরুদ্ধে কথা বললে প্রকাশ্য দিবালকে তাদেরকে জোতা দিয়ে পিটা সাইজ করে ছাড়বে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এদেশের মানুষের মনের ভিতরে ইমান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই বুদ্ধিজীবীরা এবার বুদ্ধির সেই তালে বলতে লাগলো, তোমরা এবার একটা কাজ করো। একটা কাজ করো, কি কাজ করবা? সেই কাজটা হলো, তোমরা একটা কাজ করো, তোমরা আজকে মাছ ধরবা না, শনিবার দিন মাছ ধরবা না, মাছগুলোকে তোমরা রবিবার দিন ধরবা, শনিবার দিন যখন আসবে বেষ্টনে দিয়ে রাখবা, সেগুলোর রবিবার দিন ধরবা। বুদ্ধিটা খারাপ না ভালো? কি চাচা, বুদ্ধিটা খারাপ না বালা? যদিও বাহ্যিক নজরে ভালো দেখায় কিন্তু আসলে মূলত খারাপ, ঠিক কিনা বলেন? কারণ আমার আল্লাহ নিষেধ করেছেন। আরে দোস্ত, আল্লাহ পাক নিষেধ করেছেন, তারপরে যারা তারা রবিবার দিন মাছ ধরছে তাদের মধ্যে দুইটা দল হয়ে গেছে। গল্প কিন্তু শেষের দিকে যখন নাকি দুই দল হয়েছে, একদল মাছ ধরতো আর একদল মাছ ধরে নাই, মাঝখানে পার্টি হয়েছে। মাছ যারা ধরতো এদেরকে একদিন শুনতে পায় যে মাছ যারা ধরতো তাদের আওয়াজ শোনা যায় না, দেয়াল চপকায় গেছে। যা দেখে যে এই অবস্থার মধ্যে ওই যে যারা মাছ শিকার করতো তাদের আওয়াজ পাওয়া যায় না, ঘরের ভিতরে তাকা দেখে ভাই ছিল, বন্ধু ছিল, আত্মীয় স্বজন ছিল, এরা কেউ নাই, আসে খাটের উপরে বৈশাব বানর কে করতেছে, বলতেছে তোমরা কারা? তা আমি তোমার ভাই। তোমরা কারা? আমি তোমার বন্ধু। তোমরা কারা? তা আমি তোমার চাস্ত ভাই। তোমরা কারা? আমি তোমার অমুক অমুক অমুক। বলতেছে তোমাদের এই হালত কেন? বলতেছে আমরা যে মাছ ধরছি এই অপরাধের কারণে আল্লাহ পাক আমাদেরকে বানরে রূপান্তরিত করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলে আমার তেলাওয়াত কৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক এই কথা বলছেন, ওয়ালাকাদ আলিমতুমুল লাযীনা তাদাউ মিনকুম ফিসসাবতি ফাকুলনা লাহুম কুনু ইরাদাতান খাসিইন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই তোমরা জানো তাদের ব্যাপারে, ওই আইলা সম্প্রদায়ের ব্যাপারে যারা শনিবার দিনের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললাম, কোনো কিরাদাতান খাসিইন, তোমরা হয়ে যাও নিকৃষ্ট বানর। ও মুসলমান ভাইরা, আল্লাহ পাক পরবর্তী আয়াতের মধ্যে বলেন, ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতান লিল মুত্তাকিন। আমি আল্লাহ এই ঘটনাকে বানা দিলাম ওই যুগের জন্য, তার পরবর্তী যুগের জন্য আমি আল্লাহ বানা দিলাম নিদর্শন এবং বানা দিলাম মুত্তাকিনদের জন্য ওয়াজ। ও দোস্ত, আমি একটা কথাই আপনাদেরকে বলতে চাই, এই ঘটনা দিয়ে আমি আপনি কি বুঝলাম, এই ঘটনা দিয়ে আমার আপনার বোঝার বিষয় হলো, আমার আল্লাহ পাক তাদেরকে বলেছেন মাছ ধরো না, তারা মাছ ধরেছে, একটা মাত্র অপরাধ করেছে, অথচ আমার আল্লাহ আমাদেরকে কত আদেশ দিয়েছেন, কত নিষেধ করেছেন, তা আজকে আমরা মানি, আমরা অনেক কিছু মানি না। আমার আল্লাহ বলেন বান্দা নামাজ পড়, আমরা নামাজ পড়ি না। আমার আল্লাহ বলেন বান্দা রোজা কর, আমরা রোজা করি না। আমার আল্লাহ বলেন বান্দা হজ কর, আমরা হজ করি না। আমার আল্লাহ বলেন বান্দা মালের যাকাতের মালিক হইলে তুই যাকাত দে, আমরা যাকাত দেই না। আমার আল্লাহ বলেন বান্দা সুদ খাইস না, আমরা সুদ খাই। আমার আল্লাহ বলেন বান্দা গোশ খাইস না, আমরা গোশ খাই। আমার আল্লাহ বলেন বান্দা জেনা করিস না, আমরা জেনা করি। আমার আল্লাহ বলেন বান্দা মদ খাইস না, আমরা মদ খাই। তারপরেও আমার আল্লাহ ওই জাতির মতো, আইলা সম্প্রদায়ের মতো, ওই আদ এবং সামুদ, ওই এমনি ভাবে কওমে ফিরাউন, কওমে নমরুদ, কওমে লূতের মতো, আমার আল্লাহ আমাকে আপনাকে কেন ধ্বংস করেন না? এই কারণটুকু জানার দরকার আছে না নাই? এই এক মিনিটের মধ্যে দোয়া করে দেবো, নিয়ত করেন না জাওয়ানের, যাইবেন গা, যাইবেন গা। কারণটা শোনার দরকার আছে না নাই? কারণটা হইলো, আমি লম্বা করে বলবো না, শর্ট করে বলবো, অন্য দিন আইলে এটা লম্বা করে কমো, আজকে শর্ট করে বইলা যায়। সে কারণটা হলো আমার নবীজির জীবনের শেষ লগ্নের দোয়ার কারণে। শুনবেন নি কথাটা, শুনবেন নি কথাটা,
নবীর জীবনের শেষ লগ্নের দোয়া কি ছিল? নবীর কাছে যখন মালাকুল মাউত আজরাইল আসছে, নবীর কাছে আয়েশা যখন নাকি রবির রূহ কবজ করতে আসছে, আরে দোস্ত নবীর কাছে আয়েশা বসছে, এর মধ্যে লম্বা ঘটনা আছে, আমি ঘটনা বলতে চাই না, সময় তো নাই। যখন নাকি জিব্রাইল আমিন জি আসছে, নবীর কাছে আসছে, এমন সময় আজরাইল আসার পরে জিজ্ঞেস, কি জন্য আসছো? আসছি আপনার রূহ কবজ করার জন্য, চাইলে আমি আপনাকে নিয়ে যাবো, নাইলে আপনাকে রেখে যেতে আল্লাহ বলছেন। জিব্রাইল আসুক, জিব্রাইল আসছে, জিব্রাইল আসার পরে এবার জিব্রাইলকে বলতেছে, কি বলছে? আল্লাহ বলছে, ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন, যেতে যাইলে আপনিও মরণশীল, আপনার দুশ্মনরাও মরণশীল। ও দোস্ত, নবীজি শুধুমাত্র এই কদরুক কথা শোনার পরে কাঁদে আর কাঁদে, জিজ্ঞাসা করে জিব্রাইল, কেন কাঁদেন? বুঝি সন্তানের জন্য কাঁদেন, সন্তানের ব্যাপারে আল্লাহর ঘোষণা শোনেন। আল্লাহ পাক বলছেন, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা সে জান্নাতের সমস্ত রমণীদের সন্তান নিয়ে হবে। নাতির জন্য বুঝি কাঁদেন? আপনি নাতির জন্য কাঁদেন না। সাইয়্যিদাতু সে আল হাসান ওয়াল হুসাইন, সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, সেই আপনার হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে। আল্লাহর নবী তারপরও কাঁদে। এর দোস্ত, এমত অবস্থায় নবী তারপরও কাঁদার পরে এবার জিব্রাইল বলতেছে, কি জন্য কাঁদেন? বুঝছি, আপনি কেন কাঁদেন আমি বুঝছি, আপনি কেন কাঁদেন, আপনি কাঁদেন আপনার উম্মতের জন্য, আপনি কাঁদেন আপনার উম্মতের জন্য। আমার নবী তখন বলতে লাগলেন, জিব্রাইল তুমি বুঝছো আমি আমার উম্মতের জন্য কাঁদি? এরে জিব্রাইল তুমি বুঝে ফেলেছো আমি আমার উম্মতের জন্য কাঁদি? আল্লাহর নবীকে এবার জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি শুনানেন, শুনা দেখ, আপনার উম্মতের জন্য আপনার কাঁদতে হবে না, আপনার উম্মতের সমস্ত খবর আবর আপনি চলে গেলেও আপনার কবরের ভিতরে পৌঁছে না। আল্লাহর নবী বলেন, হে জিব্রাইল আমি এই জন্য কাঁদি না, কারণ সন্তান যখন বিদেশের মাটিতে থাকে, মা বাবা যদি জানে সন্তান ভালো আছে, তখন মা বাবার মনের ভিতরে সান্ত্বনা পায়, কিন্তু আমার বড় ভয় হয়, বড় ভয় হয়। আরে জানো না জিব্রাইল, আমার আল্লাহ বলছেন, মা কান আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, নবী আপনি যতদিন পর্যন্ত আপনার উম্মতের মাঝে থাকবেন, আপনার উম্মত যত বড় গুনাহ করুক না কেন, আমি আল্লাহ তাদেরকে নগদে আযাব দিয়ে ধ্বংস করে দেব না। এর জিব্রাইল, আমার বড় ভয় হয়, ভয় হয়, আমি চলে যাওয়ার পরে আমার উম্মত দুর্বল উম্মত, আমার আব্বার উম্মত যদি কোনো গুনাহ করে ফেলে, কোনো গুনাহ করে ফেলে, কোনো অন্যায় কাজের ভিতরে যদি জড়িত হয়ে যায়, কোনো পাপাচারের কাজের মধ্যে যদি জড়িত হয়ে যায়, না জানি আমার আল্লাহ আমার উম্মত নগদে আযাব দিয়ে ধ্বংস করে দেয় কিনা। আরে দোস্ত জানো না, জানো না, আমার নবী যেই নবী নাকি এত দরুদি নবী, আমার আল্লাহ তখন জিব্রাইলকে ডাক দেয়া কয়, জিব্রাইল আমার হাবিবের কান্না থামাতে বল, কান্না থামাতে বল, কারণ আমার হাবিবের কান্না আমার ভালো লাগে না, আমার হাবিবের কান্না আমার ভালো লাগে না। আমার হাবিব সব সময় উম্মতের জন্য কাঁদছে, ছোট্টকালে খেলতে গেছে, খেলতে নাই, খেলে নাই, মাঠের কোনায় বসে বসে উম্মতের ফিকির করছে, আহারে তায়েফের প্রান্তরে গেছে উম্মতের জন্য, উম্মত রক্তাক্ত করে দিছে, তারপরে তাদের বিরুদ্ধে বদদোয়া করে নাই, আহারে ওহুদের প্রান্তরে গেছে দাঁত ফালা দিছে, তারপরে উম্মতের জন্য বদদোয়া করে নাই, আহারে আমার পর্যন্ত আসছে, যেই জায়গার মধ্যে আমি বলছি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, নবী আপনার উপরে সালাম এবং রহমত বর্ষিত হোক, সেই জায়গার মধ্যে উম্মতকে বলে নাই, আল্লাহ আমার উম্মত কই, উম্মত কই, পরক্ষণে আমি বলছি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমি তার উম্মতের প্রতি আমি সালাম এবং রহমত বর্ষিত করছি, ওই জায়গা পর্যন্ত আমার কথা, আমার তার উম্মতের কথা বলে নাই। আজকে এই মৃত্যুর সময় আমার নবী কাঁদবে এটা আমি সহ্য করি না। জিব্রাইল আমার নবীকে জানা দে, আমার নবীকে একটা কথা জানা দে, আমার ও তার উম্মতের ব্যাপারে যেন ফিকির না করে, চিন্তা না করে, আমার কাছে আসতে বল, আমার কাছে আসতে বল। আমি অতীতের নবীর কথা বলতে পারি না, অতীতের নবীর ইতিহাস আমি বলতে পারি না, তাদের উম্মতের জিম্মাদার আমি হইতে পারি না, তবে একটা কথা জানা দে, আমার নবীর, আমার হাবিবের কোন উম্মত যত বড় গুনাহ করুক না কেন, যত বড় পাপাচারে লিপ্ত হোক না কেন, কিন্তু কথা হলো আমার হাবিবের উম্মতের ব্যাপারে আমি এই কথা ঘোষণা দিলাম, আমার হাবিবকে শোনা দে, আনা কাফিলুম মিনহুম, আনা কাফিলুম মিনহুম, আনা কাফিলুম মিনহুম, আজ থেকে আমি আল্লাহ তাদের জিম্মাদার নিজে হয়ে গেলাম। এজন্য দোস্ত এত গুনাহ করেন, এত গুনাহ করেন, এত গুনাহ করেন, তারপরও আপনাকে আমাকে আল্লাহ পাক ধ্বংস করে না, তবে এই কথা কিন্তু ভেবে বসে থাকলে হবে না যে আমাদেরকে আল্লাহ পাক বাঁচায় দিছে, বাঁচায় দিছে, না রে, না না, কওমে লুতকে আল্লাহ পাক ধ্বংস করছে, অন্য অন্য জাতিকে, তারা অমুসলিম ছিল তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করছে একটা আযাব দিয়ে, কিন্তু কওমে লুতকে পাঁচ পাঁচটা আযাব দিয়ে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করছে। এমনিভাবে ইসলামের মধ্যে তারা ছিল, তারা দিন মানত, কিন্তু তাদের মধ্যে ছিল অবাধ্যতা, তাদের মধ্যে ছিল গুনাহের প্রতিযোগিতা, যার কারণে
তাদেরকে পাঁচ পাঁচটা আজাব দিছে। আমরাও কিন্তু মোমেন, বাংলার জমিন, মুসলমানদের জমিন, এই জমিনের মধ্যে আমরা গুনার মধ্যে নিমজ্জিত থাকি, বিভিন্ন উৎসব পালন করি, থার্সডে ফার্স্ট নাইট পালন করি, পয়লা বৈশাখ পালন করি, তেমনিভাবে উৎসব বানাই আমি আপনি 16 ডিসেম্বর আমরা পালন করে করে আমরা যেভাবে যেই হাইসিয়তে 16 ডিসেম্বর পালন করার কথা সেভাবে পালন করি না, 21 ফেব্রুয়ারি যেভাবে পালন করার কথা ইসলামের মধ্যে সেভাবে পালন করি না, আনন্দ গান উৎসব দিয়ে আমরা এগুলো পালন করি, দোস্ত আল্লাহ পাক কিন্তু আমাকে আপনাকেও ধ্বংস করে দিবেন ওই কওমে লুতের মতো। কওমে লুতকে আল্লাহ পাক প্রথমোক্ত তাদেরকে পাঁচটা আজাবের মধ্যে প্রথম আজাব দিয়েছিলেন। খেয়াল করে কথাটা শোনার চেষ্টা করবেন, পরিশেষে যেই কথাটা আপনাদেরকে বলি সেই কথাটা শোনার চেষ্টা করেন। প্রথম নম্বর আজাব দিয়েছিলেন তাদেরকে আল্লাহ পাক ভূমিকম্প দিয়েছিলেন। দোস্ত আমাদের জমিনের মধ্যেও কিন্তু মাঝে মাঝে আল্লাহ ভাইবারেশন কইরা জমিনটা কাঁপায়, কথা বলেন ভূমিকম্প হয় কি হয় না, জোরে বলেন হয় কি হয় না। হ্যাঁ রে দোস্ত, তারপরে সতর্ক হই না, আল্লাহ পাক তাদেরকে দ্বিতীয় নাম্বার আজাব দিয়েছিলেন, তাদের উপরে পাথরের বৃষ্টি নিক্ষেপ করেছিলেন, কিন্তু আমাদের উপরে পাথরের বৃষ্টি দেয় না, শিলা বৃষ্টি দিয়ে দিয়ে মানুষ মেরে ফেলে, ঠিক কিনা জোরে বলেন। তৃতীয় নাম্বার আল্লাহ পাক তাদেরকে আজাব দিয়েছিলেন, দুই পাহাড়ের মুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিকট ফেরেশতার চিৎকার শুনিয়েছিলেন। আল্লাহ পাক বিকট চিৎকার আমাদেরকে শোনান না, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় ঠাটা দিয়ে মানুষ মেরে ফেলান, ঠিক কিনা বলেন। চতুর্থ নম্বর আল্লাহ পাক এমন অবস্থা করেছেন তাদের চেহারাকে বিকৃত করে দিয়েছেন, আমাদের মধ্যে চেহারার বিকৃত এমন হয় না, তবে আমাদের যে সন্তানগুলো বর্তমানে হচ্ছে তাদের চেহারা মানবের চেহারা থাকে না, অনেক চেহারা এলিয়নের চেহারা হয়, কুকুরের চেহারা হয়ে যায়, এটা দেখি আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করতেছেন। পঞ্চম নম্বরে তারা যখন ফাইনালি সতর্ক হয় নাই, তাদেরকে আল্লাহ পাক এভাবে জমিনটা ধরে তাদের জমিনকে উল্টিয়ে দিয়েছিলেন। ও দোস্ত সেই দিনটা যেন না আসে, একটা কথা বইলা যায়, গুনাহের কারণে জমিন কাঁপতে থাকে, জমিন লানত দিতে থাকে, মালিকের কাছে ডাক দেওয়া কয় আয় মালিক তোমার বান্দাটা তুমি সরাও সরাও, আমি তাহলে সহ্য করতে পারি না, আয় সেইভাবে তোমার গাছ পর্যন্ত ছায়া দিতে চায় না, গাছের পাতা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে, গাছ দোয়া করে আল্লাহ সরাও তাহলে সরাও, জমিন এভাবে বদদোয়া দিতে থাকে। আহারে দোস্ত সেই দিনের অপেক্ষা জমি থাকো, যেদিন নাকি এমন হতে পারে জমিন বদদোয়া দিতে থাকবে, আল্লাহ এভাবে ধরে উল্টা দিবে, তার আগে তোমাদের কাছে অনুরোধ করা যায় ভাই, এ ভাই তোর পাটা দিয়ে বাড়ায় দে, আমি তোর কাছে পাটা ধরে বইলা যাই, এ বৃদ্ধ বাবা তোমার পা ধরতে আমার কোনো সমস্যা নাই, একটু পাটা বাড়ায় দাও, গুনা আর করো না, তারপর আর গুনা করো না, আজ থেকে তাওবা করো, আর গুনা করবো না, আর গুনা করবো না, আজ থেকে ইরাদা করো গুনা করবো না, গুনা করবো না, আর যদি গুনাও হয়ে যায় আমার মালিকের ঘোষণা আছে, বান্দা গুনা যদি কইরা ফেলাস মাফ চা আমার কাছে, আমি মালিক তোর জিন্দগির গুনারে মাফ করে দেব। এজন্য প্রথম নাম্বার কথা হলো আজকে রাত্রিতে অন্তত পক্ষে তুমি আমি যাবার আগে শোবার আগে একটা আমল করব গভীর রজনীতে আমার মালিকের কাছে অন্তত পক্ষে 2 রাকাত নামাজ পড়িরা, তারপরে ঘুমাইতে রাজি আছেন কারা কারা একটু হাতটা ওঠা, 2 রাকাত নামাজ কয় রাকাত, 2 রাকাত কয় রাকাত, 2 রাকাত নামাজ, তাহাজ্জুদের মজাটা একটু বুঝবেন, চোখের পানিটা ছাইরা দাঁড়াইবেন, যখন চিন্তা করবেন সন্তান নাই বিবি নাই এমনিভাবে কেউ আমার আপন না, আমি কবর পথের যাত্রী, এখনই আমার মৃত্যু হবে, এভাবে যখন দাঁড়াবেন দেখবেন চোখ দিয়ে ধর ধর করে পানি পড়বে, আহারে এই মুহূর্তে আমার আল্লাহ তাকায় যখন দেখবেন আমার বান্দা আমার নামাজ পড়তেছে, আমার কুদরতি কদমে সেজদা করতেছে, আমার মালিক বলেন সে আমার গোলাম, কারণ আল্লাহ পাক এই কথা বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা, আমার গোলাম বলে আমার মালিক ঘোষণা কইরা আপনারা তার কুদরতি কুলের মাফ কইরা কুদরতি কুলের মধ্যে উঠায় নেবেন, বলেন আমিন। আমার ভাইয়েরা আমি আমার আলোচনা শেষ করলাম, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক আপনাদেরকে সিহাদের জিন্দগি ভালোর জিন্দগি আল্লাহ পাক আমলের জিন্দগি দান করুক, সকলে বলে আমিন। আমার বন্ধুরা পরিশেষে একটা কথা বলতে চাই, আমি আরেকটা কথা বলতে চাই, আমার মহব্বত করছেন কারা কারা একটু হাত উঠান তো,